আলাইকুম, শুভ বিকাল সকলকে। আসপিক সিরিজের পক্ষ থেকে অনলাইন লাইভ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি চুমকি ইয়াসমিন, ঢাকা নার্সিং কলেজ দ্বিতীয় বর্ষ, বিএসসি নার্সিং। তো আজকের ক্লাসটা মূলত, যেহেতু সামনে তোমাদের 26শে মে ফাইনাল পরীক্ষা, এডমিশন টেস্ট, সো এখনও 2 সপ্তাহ প্রায় সময় আছে। তো আজকের ক্লাসটা মূলত তোমাদের সাজেশনমূলক ক্লাস সাধারণ বিজ্ঞানের উপর। তোমরা ইতিপূর্বে যারা আমরা ক্লাস করছো তারা জানো যে মূলত হচ্ছে আজকের সাজেশন ক্লাসটা মূলত কোন অধ্যায় থেকে চ্যাপ্টার বেস, কোন টপিকগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই তোমরা জানিয়ে দাও আজকে কে কোথা থেকে আমাদের সাথে অনলাইন লাইভ ক্লাসে তোমরা যুক্ত আসো। এখানে হচ্ছে বিপাশা সরকার, সরি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দাও যেন তারা ক্লাসটা করতে পারে। সো আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিব, তোমরা দ্রুত জয়েন হয়ে যাও ক্লাসে। আর আমাদের অ্যাসপেক্ট সিরিজের পক্ষ থেকে 2টা বই আছে তোমাদের জন্য। একটা হচ্ছে বিএসসি নার্সিং, যেখানে 4000-এর উপরে কোশ্চেন আসে, এটা হচ্ছে তোমরা আসপিক সিরিজের ওয়েবসাইট থেকে নিতে পারো, এছাড়া যে কোনো লাইব্রেরিতে পাবা বইটা। এখানে যেহেতু সামনে পরীক্ষা, এই মুহূর্তে তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো কোশ্চেন সলভ করা। তো কোথায় তোমাদের কোশ্চেন সলভ করলে হবে কি, তোমাদের কোথায় ল্যাকিং আছে এটা তোমরা জানতে পারবা। ধরো যে তোমরা বাসায় পরীক্ষা দিতে পারো, এখান থেকে তো তোমাদের কোন টপিকে সমস্যা সেটা তোমরা বুঝতে পারবা পরীক্ষা দেওয়ার ফলে। তো বেশি বেশি পরীক্ষা দিবা, আর এখনো 2 সপ্তাহ সময় আছে। চার হাজার কোশ্চেন এত বেশি না, এই 2 সপ্তাহে তোমরা অনেক ভালোভাবে শেষ করতে পারবা। এছাড়া বিএসসি দের জন্য যেটা আছে 4000-এর অধিক মানসম্মত প্রশ্ন, যেটা এটা হচ্ছে বিএসসি দের জন্য মাত্র 160 টাকা। তো তোমরা এটা হচ্ছে যে কোনো লাইব্রেরি থেকে নিতে পারবা, এছাড়া আমাদের অ্যাসপেক্ট সিরিজের যে ওয়েবসাইট আছে এখান থেকে তোমরা নিতে পারবা। এরপরে আছে আমাদের ডিপ্লোমাদের জন্য, ডিপ্লোমা এবং মিডওয়াইফারিদের জন্য আছে 3000-এর অধিক কোশ্চেন, যেটা সেটা হচ্ছে এটা মাত্র তোমাদের জন্য 140 টাকা। সো তোমরা এখনো 2 সপ্তাহ সময় আছে, দ্রুত যে কোনো লাইব্রেরি থেকে অথবা আমাদের অ্যাসপেক্ট সিরিজের ওয়েবসাইট থেকে এটা তোমরা কালেক্ট করতে পারো, এবং কোশ্চেনগুলো সলভ করলে তোমাদের জন্য ভালো হবে। যেহেতু অনেক কোশ্চেন আছে, শেষ মুহূর্তে হয় কি যে আপু কোনটা পড়বো, কোন সাবজেক্ট পড়বো, কীভাবে শুরু করবো, এখনো মানে রিভিশন যেগুলো, যে আপু রিভিশন কীভাবে শুরু করবো। তো আমি বলবো যে এতদিন তো অনেক পড়ছো, অনেক ক্লাস করছো, সো শেষের দিকে এসে তোমরা কোশ্চেনগুলো বেশি বেশি সলভ করো, কোশ্চেনগুলো বেশি বেশি সলভ করো, পরীক্ষা দাও কোচিংয়ে কিংবা তোমরা নিজেরা বাসাতে পরীক্ষা দাও, তাহলে হচ্ছে তোমাদের সমস্যাগুলো তোমরা বুঝতে পারবে যে কোথায় তোমাদের সমস্যা, কোথায় ল্যাকিং আছে, ঠিক আছে। তো এরপরে আসসালামু আলাইকুম ম্যাম, বাপ্পি হোসেন, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে কোথা থেকে যুক্ত আছো আমাদের সাথে এটাও কমেন্টের মাধ্যমে জানাও। আচ্ছা, ফারজানা সুবা বলছে যে ডিপ্লোমা এটা নিয়ে পড়তেছি, ওকে। এরপরে হচ্ছে সিমরান চৌধুরী বলছে ক্লাস করো। আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ডদেরকে জানাই দাও যে ক্লাস হচ্ছে, ক্লাস করো সবাই। এরপরে আছে যে সাহেব হোসেন শুভ বলছে লেট কেন আপু, আসলে আপু একটু জ্যামে ছিলাম, এছাড়া হচ্ছে এখানে কারেন্ট ছিল না, তো এই জন্য আর কি একটু সমস্যা হয়েছে টেকনিক্যালি। এরপর এপার উপার সিলেট, সিলেট থেকে হৃদয় চন্দ্র দাস, ওয়াও এত দূর থেকে সিলেট থেকে হৃদয় চন্দ্র দাস। তারপরে আসছে বিপাশা সরকার, আচ্ছা ফ্রেন্ডদেরকে ইনভাইট করছে। সো আমরা হচ্ছে ক্লাস শুরু করি, হ্যাঁ। তোমাদের ফ্রেন্ডদেরকে তোমরা হচ্ছে জানাই দাও ক্লাস হচ্ছে। আমি ফার্মগেট থেকে ম্যাম, এটা হচ্ছে বাপ্পি হোসেন, ওকে। বাপ্পি কি আমার ক্লাস করছো আগে? আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে তাহলে আমরা ক্লাসে চলে যাই। সো আমরা হচ্ছে আজকে মেনলি সাধারণ বিজ্ঞানের পার্টগুলো নিয়ে আলোচনা করব, সাধারণ বিজ্ঞানের সাজেশনমূলক ক্লাস। তো প্রথমে আমরা সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞানের কিন্তু আমাদের কোশ্চেন আছে 25 মার্ক, ঠিক আছে। 100 মার্কের মধ্যে 25 মার্ক কিন্তু সাধারণ বিজ্ঞান থেকে আসে। তো সাধারণ বিজ্ঞানটা কিন্তু একটু ভাইটাল পার্ট আমাদের অ্যাডমিশনের জন্য। এখানে হচ্ছে তোমার একদম প্রথমেই যদি আমরা বলি যে তাহলে হচ্ছে মানব দেহ, রক্ত, পুষ্টি, খাদ্য, এখান থেকে কিন্তু সব থেকে বেশি আসে। আর আমাদের হচ্ছে সাধারণ বিজ্ঞানের মেন টপিকই কিন্তু যে রক্ত, কিংবা হচ্ছে তোমার বায়োলজি যে পার্টটা আছে, যেহেতু 3টা পার্ট, সো এখান থেকে তোমাদের এর আগে যে অ্যাসপেক্ট সিরিজের যে বইটা আছে,
গাইড বই মূলত, কিংবা হচ্ছে এই আসপেক্ট সিরিজের বইটা ছিল, সেখানে কিন্তু আমাদের তথ্য তত্ত্ব যে বায়োলজি যেটা ছিল সেটার মধ্যে কিন্তু আমাদের এক জায়গায় কিছু তথ্য ছিল এক জায়গায় করা, এই এইগুলো কিন্তু জানতেই হবে, এইগুলো হচ্ছে কমন, এইগুলো না জানলে কিন্তু পরীক্ষায় মানে ভালো করা যাবে না। যেমন ধরো যে মানব দেহের সব থেকে বড় অস্থি কোনটা, তারপরে মানব দেহের সব থেকে ছোট অস্থি কোনটা, আসপেক্ট সিরিজের যে বইগুলো আছে এখানে কিন্তু সবগুলো তথ্য এক জায়গায় করে দেওয়া আছে। হ্যাঁ, এরকম সব থেকে বড় কোনটা, সব থেকে ছোট কোনটা, তারপরে হচ্ছে কোন বিজ্ঞানী কোনটা আবিষ্কার করছে, এইগুলো তোমাদের জানতেই হবে, এইগুলো মাস্ট টু নো, ঠিক আছে? এইগুলো না জানলে হবে না। তো প্রথম সাধারণ বিজ্ঞান শুরু করার আগেই, পড়া শুরু করার আগেই তোমরা এই কোশ্চেনগুলো সব থেকে বেশি ভালো করে পড়বা। এই কোশ্চেনগুলো 2 পৃষ্ঠা কিংবা 3 পৃষ্ঠা আছে, সব তথ্যগুলো এক জায়গায় করা আছে, তো এইগুলো আগেই পড়ে নিবা, একদম মুখস্থ বলে যেটাকে, কোনোভাবেই ভুল করা চলবে না এগুলা। যেমন ধরো যে মানব দেহের সর্বাপেক্ষা বড় গ্রন্থি কোনটা, তারপরে হচ্ছে সব থেকে বড় অস্থি কোনটা, এইগুলো তোমাদের সব থেকে বেশি করে জানতে হবে। এরপরে কোন কোষকে কি বলা হয়, হ্যাঁ, যেমন ধরো যে কোষের প্রাণকেন্দ্র কোনটি, তোমরা বিগত বছরের কোশ্চেন দেখলে দেখবা যে এখানে বলা হয়েছে, বলা হয়ে থাকে যে কোনটিকে কোষের কোনটিকে সরি কোনটিকে পাওয়ার হাউস বলা হয়, হ্যাঁ কোষের পাওয়ার হাউস বলা হয়, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এরকম। তারপরে ধরো যে কোনটিকে সুইসাইডাল ব্যাগ বলা হয়, হ্যাঁ তারপরে আত্মঘাতী থলি বলা হয়, এরকম কোশ্চেন গুলা এক কথায় যেগুলা সেগুলো কিন্তু এখানে তোমাদের আসপেক্ট সিরিজের বইতে এক জায়গায় করে দেওয়া আছে, এইগুলো প্রথমেই পড়ে নিতে হবে। তো এখান থেকে তোমরা মেনলি কি কি পড়বা, এখান থেকে মেনলি পড়বা যে আবরণ, বিভিন্ন ধরনের আবরণ আছে, এইগুলা পড়বা যে কোনটার আবরণকে কি বলা হয়। তো দেখি আমরা, এরপরে আমাদের সাথে আর কে কে আছে, আমিনা আহমেদ রাজশাহী থেকে, আচ্ছা ইমরান হোসেন সুপার ক্লাস, ওকে থ্যাংক ইউ। এরপর হচ্ছে আচ্ছা শিহাব হোসেন শুভ ঢাকা থেকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে ক্লাসে চলে যাই, আর তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে দাও ক্লাসটা করার জন্য। এরপরে আছে যে বিভিন্ন মতবাদ প্রবক্তা, হ্যাঁ যে কোন বিজ্ঞানী কোন মতবাদ দিছে, যেমন প্রাকৃতিক নির্বাচন মতবাদ এটা কার, এরপরে হচ্ছে তোমার প্যানজেনেসিস মতবাদ এটাকে, এরকম বিভিন্ন ধরনের মতবাদ গুলো পড়ে নিবা একই সাথে। তারপর হচ্ছে বিভিন্ন জনক, জনক আছে না যে এটার টিস্যু, যেমন শারীরবিদ্যা জনককে, আধুনিক ভ্রূণবিদ্যা জনককে, এইগুলো তোমরা সবসময় একসাথে করে পড়ে নিবা, যেটা পড়বা একসাথে করে পড়ে নিবা সবগুলা। তারপরে এখান থেকে বলবো বিভিন্ন তাপমাত্রা আছে, যেমন অপটিমাম তাপমাত্রা, যেমন সালোক সংশ্লেষণে অপটিমাম তাপমাত্রা কত, এরপরে হচ্ছে ক্যালভিন চক্রের তাপমাত্রা কত, এইগুলো পড়ে নিবা। তারপরে দুধ শিল্পে দই তৈরিতে তাপমাত্রা কত, এটা হচ্ছে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আছে দেখো বিভিন্ন গাঠনিক ও কার্যকরী একক, বিভিন্ন গাঠন প্রত্যেকটা অধ্যায়ের প্রথমেই কিন্তু গাঠনিক ও কার্যকরী একক থাকে। যেমন ধরো যে মানবদের গঠন ও কাজ মানে গাঠনিক ও কার্যকরী একক যেমন সেল, এরপরে আছে দেখো স্নায়ুতন্ত্রের গঠনে কার্যকরী একক আছে নিউরন, হ্যাঁ। তো এই প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে কিন্তু ওই অধ্যায়ের গঠনে কার্যকরী একক কোনটা সেটা দেওয়া আছে, তো তোমরা এইগুলা একসাথে করে পড়ে নিবা। এটা কিন্তু বলছি যে এক্সপেক্ট সিরিজের প্রথমে যে মূল তথ্যগুলো আছে এই তথ্যগুলো কিন্তু একসাথে করে দেওয়া আছে, এখান থেকে বলছি আমি। আর এই তথ্যগুলো তুমি সবসময় একসাথে করে নিয়ে পড়বা, এখান থেকে ধরো 4-5টা কোশ্চেন ইজিলি চলে আসে। তো তারপরে দেখো মস্তিষ্কের গঠনে কার্যকরী একক, ফুসফুসের গঠনে কার্যকরী একক, এই কার্যকরী একক গুলো পড়ে নিবা। এরপরে আছে দেখো আমাদের কিছু কিছু কোষ ও অঙ্গের বাহিরের আবরণ, যেমন বাহিরের আবরণ যেমন ধরো যে অস্থি, অস্থির বাইরের আবরণটার নাম কি, পেরিওস্টিয়াম। এরপরে তো আমাদের আমাদের আরো আছে যে পেশিকলা, সারকোমে। তারপরে আছে দেখো হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের বাইরের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম, ঠিক আছে। এরকম যে আবরণগুলো কি, তারপরে ধরো যেমন ব্রেন, ব্রেনের আবরণকে বলা হয় মেনিনজেস, হ্যাঁ এরকম আবরণগুলো পড়ে নিতে হবে। এরপরে হচ্ছে দেখো কোষের গহ্বর, কোষের গহ্বরের আবরণের নাম টোনোপ্লাস্ট। তো এই তথ্যগুলো শুরুতেই সাধারণ বিজ্ঞানের শুরুতেই এই তথ্যগুলো আগে পড়ে নিতে হবে, এখান থেকে কোশ্চেন একটাও মিস করলে চলবে না। প্রিয়া দেবনাথ বলছে লাইসোসোমকে আত্মঘাতী বলা হয়, একদম কারেক্ট। এরপরে আছে ফারজানা আক্তার আখি বলছে আমি কুমিল্লা থেকে, ওকে আপু। তারপরে সিমরান চৌধুরী বলছে সিলেট থেকে, আচ্ছা। মিষ্টি চাকমা বলছে খাগড়াছড়ি থেকে, ওয়াও এত দূর থেকে ক্লাস করছো তোমরা, অনেক ধন্যবাদ তোমাদেরকে, তোমাদের জন্য শুভকামনা। সামনে পরীক্ষা, সবাই অনেক ভালো করে পড়বা, ভালো করে পরীক্ষা দিবা, বেশি বেশি কোশ্চেন সলভ করবা যেহেতু শেষের দিকে এখন। এরপরে আছে নাজমুন জাহান, এটা টাঙ্গাইল থেকে, ও আচ্ছা। এরপরে আছে আনিশা তাবাসুম মাদারীপুর থেকে, ওয়াও আচ্ছা ঠিক আছে। ময়মনসিং থেকে
এরপরে হচ্ছে যে আমরা মেন যে আমাদের টপিক ওই যেটা সেটা আচ্ছা এখানে হচ্ছে বিভিন্ন চাষের নাম বা বিদ্যা, যেমন ধরো যে মৌমাছি চাষ, সেটাকে কি বলা হয় তোমরা কি বলতে পারবা? মৌমাছি চাষ, এগুলো তোমরা আগে পড়ছো, আর এগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষায় কিন্তু বারবার আসে, তো এইগুলো বেশি জানতে হবে, এইগুলো ভুল করলে চলবে না। যেমন ধরো মৌমাছি চাষকে কি বলা হয়, মৌমাছি চাষকে বলা হয়, কেউ বলতে পারবা কমেন্টে জানা তো, মৌমাছি চাষকে কি বলা হয়? তারপরে ধরো যে আছে যে রেশম চাষ, রেশম চাষকে কি বলা হয়? রেশম চাষ, এইগুলা তোমরা বিগত বছরের প্রশ্ন প্রশ্ন দেখবা, এখানে কিন্তু এইগুলা থেকে কোশ্চেন আসে, হ্যাঁ, তো এইগুলোও জানতে হবে। আচ্ছা এখানে হচ্ছে ফারজানা আক্তার রাখি বলছে যে এপিকালচার, একদম রাইট এপিকালচার, শুভ বলছে এপিকালচার, একদম সঠিক। তারপরে হচ্ছে দেখো যে রেশম, রেশম চাষ, রেশম চাষকে কি বলা হয় এটা বলে দাও তাহলে, রেশম চাষ। এরপর আছে কোষ বিদ্যা, এখান থেকে আরেকটা কোশ্চেন আছে অনেক, এটা অনেক ইম্পর্টেন্ট, কোষ বিদ্যাকে কি বলা হয়? তো এখানে আমরা পড়ছি মূলত বিভিন্ন চাষ বা বিদ্যা সম্পর্কে, কোন বিদ্যাকে কি বলা হয়? তো তারপরে হচ্ছে বংশগতি বিদ্যা, এখানে কিন্তু আমাদের বংশগতি, যে দেখবা এই বংশগতি নামে একটা পুরো চ্যাপ্টার আছে, তো এইগুলো এইগুলো জানতে হবে, বংশগতি বিদ্যা এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ তো দেখি কে কি কমেন্ট করলাম, সেরিকালচার, ফারজানা একটা রাখি বলছে সেরিকালচার, সঠিক। এরপর বলছে সুমায়া একটা, সুমি বলছে সেরিকালচার, একদমই সঠিক। তো তারপরে হচ্ছে আমাদের কোষবিদ্যা যেটাকে বলে সাইটোলজি, হ্যাঁ কোষবিদ্যা, কোষবিদ্যাকে বলা হয় সাইটোলজি। এরপরে আছে আমাদের বংশগতিবিদ্যা, বংশগতিবিদ্যাকে বলা হয় জেনেটিক্স। তাহলে হচ্ছে মৌমাছিকে বলা হয় এপিকালচার। এরপর আছে আমাদের রেশম চাষ, সেরিকালচার, তারপরে আছে দেখো কোষবিদ্যা, এটা হচ্ছে জেনেটিক্স। এরপর আছে বংশগতি, সরি কোষবিদ্যা হচ্ছে সাইটোলজি, তারপরে আছে দেখো যে বংশগতিবিদ্যা, এটা হলো জেনেটিক্স। তো দেখো আমরা আগে ছোটবেলায় বলতাম যে রেশম সিঁড়ি, রেশম সিঁড়ি মানে রেশম গাছ থেকে সিঁড়ি, তো সেখান থেকে সেরিকালচার, এটা কিন্তু মনে রাখার একটা টেকনিক, ঠিক আছে। তো এখানে আপু বলছে এগুলো মনে থাকে না, এগুলো মনে থাকার জন্যই আপু আছে। আমি হচ্ছে তোমরা যারা আমার ক্লাস করছো, আমি কিন্তু ক্লাসে বলে দিই শর্টকাট নিয়ম, ঠিক আছে, মনে রাখার। তোমাদেরকে গল্প বলি একটা, আমি যখন অ্যাডমিশন টেস্ট কোচিং করছি তখন হচ্ছে আমি কোনো পড়াই মুখস্থ করি নাই, ঠিক আছে, কোনো পড়াই মুখস্থ করি নাই, সব কিছু শর্টকাট দিয়ে মনে রাখছি, কীভাবে শর্টকাট দিয়ে মনে রাখা যায়। তো আমি ওইভাবে মনে রাখতাম যে নিজের মতো করে ছন্দ বানাতাম, নিজের মতো করে মনে রাখতাম। তো কীভাবে মনে রাখা যায় শর্টকাট নিয়মে, তো এটা এই যে এটা বললাম যে রেশম সিঁড়ি, রেশম সিঁড়ি মানে তুমি রেশম গাছে হয় সিঁড়বা, তার থেকে সেরিকালচার, ঠিক আছে। আর কোষবিদ্যা, কোষবিদ্যা তো আমরা জানি সেল, সেল থেকে সাইটোলজি, নামের সাথে মিল আছে দেখবা, যে কোষবিদ্যা তুমি বলো কোষ, কোষ আছে তুমি কি বলো সেল, ইংরেজিতে বলো সেল, তো সেল থেকে আমরা বলতে পারি এটা সাইটোলজি, ঠিক আছে, সি সি কিন্তু মিল আছে। এরপরে দেখো বংশগতি, বংশগতি তো জানো জিন, বংশগতি দাহ মানে বাহক ও ধারক হচ্ছে জিন, তো সেই জিন থেকে জেনেটিক্স, ঠিক আছে। আর মৌমাছি, মৌমাছি এপিকালচার, দু একটা আছে যে মিলবে না, এগুলো একটু মনে রাখ মানে মনে রাখবে আর কি। আর এগুলো এক থেকে দুবার পড়লেই মনে থাকবে, এগুলো বেশি প্যারা নেওয়ার দরকার নেই, এক দুবার পড়লেই দেখবে মনে থাকছে। এরপরে দেখো যে মুক্তা চাষ, মুক্তা তো আমরা জানি ইংলিশ নাম পার্লস, পার্ল কালচার, এটা বললেই পারবা। তারপরে দেখো যে হচ্ছে আর কি আছে, জীবাশ্মবিদ্যা, প্যারন্টোলজি আছে, তারপরে হচ্ছে এগুলো, এগুলো মোটামুটি পড়লে পড়লে পারবা। তারপরে হচ্ছে এখান থেকে আছে সমুদ্রবিদ্যা, মৎস্যবিদ্যা, হ্যাঁ এইগুলো পড়লেই মোটামুটি তোমরা ভালো করতে পারবা। আপু মনে থাকে না, মনে থাকে না, বারবার পড়তে হবে। আর জেমি আচ্ছা ফ্রেন্ডকে ইনভাইট করছে, ঠিক আছে। এরপরে আসো দেখো যে বিভিন্ন ধরনের প্রাণী নামকরণের নীতিমালা, ঠিক আছে, এখান থেকে দেখবো যে কোশ্চেনে অনেক সময় আসে যে আইসি জেডেনের ফুল ফর্ম কোনটি, নিচের কোনটি সঠিক, হ্যাঁ তারপরে নিচের কোনটি সঠিক নয়, আমাদের পড়তে হবে এখান থেকে আইসি
ZN আর একটা হচ্ছে ICBN। তো এইটার ফুল মিনিং তোমাকে জানতে হবে। এটা হচ্ছে দিল যে ICZN, এর ফুল ফর্ম নিচের কোনটি। তো তোমার এখানে ইন্টারন্যাশনালি এখানে বানান বানানে ভুল দিতে পারে, চারটা অপশনের মধ্যে বানান ভুল দিতে পারে। তো এখানে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, তারপরে আরেকটা আছে যে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, ঠিক আছে। তো এই বানানগুলো ঠিক রাখতে হবে, প্রত্যেকটার বানান তোমার চারটা অপশন চার রকম দিবে, এখান থেকে ঠিক করে, তো এই দুই এখান থেকে ঠিক করে তোমাদেরকে সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে। তো ICZN ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, দেন ICBN ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। তো এই দুইটা তোমাদের ফুল ফর্ম ভালো করে জানতে হবে, এটা কিন্তু অপশনে দিয়ে প্রশ্ন করে দিবে। এরপরে আছে দেখো এখান থেকে আর কি জানতে হবে এই অধ্যায় থেকে, এখান থেকে তোমরা পড়বা যে প্রথমে দেখবে যে কোষ সৃষ্টি ও জীবন। হ্যাঁ, এখান থেকে তোমাদের একটা তো মানে প্রথমে অংশটুকু আছে যে কোষ সৃষ্টি ও জীবন, প্রাথমিক কথা যেটা দেখবো গাইডের কিংবা বইয়ের প্রথমেই দেওয়া আছে যে প্রাথমিক কথা, ওই অংশটুকু পড়লেই হবে। যেমন এখান থেকে তুমি পড়বা যে সেল শব্দের প্রবর্তক কে, রবার্ট হুক। তারপরে পড়বা যে হচ্ছে মানবদেহের সবচেয়ে দীর্ঘতম নিউরন কোষ কোন, দীর্ঘতম কোষ কোনটা, এটা হচ্ছে নিউরন কোষ। এটা হচ্ছে তোমার 1.37 মিটার লম্বা, ঠিক আছে। তারপরে এখান থেকে বলবো যে কোষ নিয়ে যেটা যেই বিদ্যা, যেহেতু বললাম সাইটোলজি, এটা হচ্ছে আলোচনা করা হয়ে থাকে সাইটোলজি বিদ্যায়। তারপরে এখান থেকে পড়তে পারো যে আধুনিক কোষবিদ্যার জনক কে, আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে সোয়ান সেন, আধুনিক কোষবিদ্যার জনক কে, সোয়ান সেন, ঠিক আছে। তো এখান থেকে এরপরে পড়বো যে কোষের বিভিন্ন অঙ্গাণুর আবিষ্কার ও নামকরণ। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসে যে মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করছে, সেল কে আবিষ্কার করছে। তো এই আবিষ্কারকের নাম তোমাদেরকে পড়তে হবে আর জানতে হবে, আবিষ্কারকের নাম ও নামকরণ, এটা নামকরণ কে করছে, এটা আবিষ্কার কে করছেন, এই বিজ্ঞানীদের নামগুলো তোমাদের জানতে হবে। তো এখান থেকে দেখো যে আমি কয়েকটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, এইগুলা তো পড়বাই, মানে সবগুলো তো পড়বাই, এগুলো একটু বেশি করে পড়বা আর কি। যেমন ধরো যে কোষ, কোষ কে আবিষ্কার করেন, রবার্ট হুক। সো তোমরা কোষ অধ্যায় পড়বা, আর কোষে কোষ কে আবিষ্কার করছে এটা পড়বা না, এটা তো হতে পারে না, তাই না? তো এটা একটা কমন কোয়েশ্চেন যে কোষ আবিষ্কার করছেন কে, তো এটা হচ্ছে রবার্ট হুক। এরপরে আছে দেখো যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস কিন্তু কোষের একটা প্রাণ কেন্দ্র বলা হয়, ঠিক আছে। আমাদের মানব দেহ বলো কিংবা প্রাণী দেহ বলো, এটার মেন যে অঙ্গাণুটা সেটা হলো নিউক্লিয়াস। সো নিউক্লিয়াসের আবিষ্কারকের নামও তোমাকে জানতে হবে। নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন, ঠিক আছে। এই যে রবার্ট হুক, রবার্ট ব্রাউন, এই নামগুলো কিন্তু তোমাদের ভুল হবে, এইগুলো একটু খেয়াল করে মানে ভালো করে পড়বা, বুঝে পড়বা। যে জন্য আর হচ্ছে আরেকটা কথা, পরীক্ষার হলে যখন কোশ্চেন পাওয়া হয় কিংবা আমরা যখন পরীক্ষা দিছি, তখন দেখা যায় যে আমরা অনেক নার্ভাস থাকি, মানে জানা কোশ্চেন গুলো আমরা ভুল করে আসি। কেন? বিকজ অফ মানে প্র্যাকটিসের ল্যাকিং যেটা বলে। এই যে তোমাদেরকে বলছি যে কোশ্চেন ব্যাংক কিনো, কেন কিনবা আর কেন? তো কোশ্চেন ব্যাংকে কি আছে, এখানে 4000 কিংবা 3000-এর উপরে কোশ্চেন গুলো আছে, এগুলো তোমরা বাসে বসে প্র্যাকটিস করতে পারবা। আমরা পরীক্ষার আগে যে একদমই যে পরীক্ষার হলে যে MRI শিটটা দেয়া থাকে, সেই শিটে আমরা প্র্যাকটিস করতাম। কোচিং এও দেখবা যে ওরকম শিটে বারবার প্র্যাকটিস করলে হবে কি, তোমার যে নার্ভাসনেসটা সেটা কেটে যাবে, প্লাস পরীক্ষার যে ভীতিটা সেটা থাকবে না। আর ইজিলি তুমি বৃত্ত পরীক্ষার ধরো 26 তারিখে পরীক্ষা, তুমি 20 তারিখ থেকে এরকম করতে পারো যে আমি রেগুলার পরীক্ষা দিব 20 তারিখ থেকে, কিংবা 15 তারিখের সরি 18 তারিখের পর থেকে এরকম করতে পারো যে আমি রেগুলার পরীক্ষা দেবো, প্র্যাকটিস করব, তাহলে ভীতিটা কাজ করবে না। তো পরীক্ষার হলে হয় কি যে আমরা পুরো কোশ্চেনটা না পড়েই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, মানে অ্যান্সার খুঁজে। তো পুরো কোশ্চেনটাকে ভালো করে পড়তে হবে যে আসলে কোষ, কোষের জনককে সেটা চাইছে নাকি কোষের প্রাণ কেন্দ্র জনককে সেটা চাইছে, ঠিক আছে। তো পুরো কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, যার কারণে এই কোশ্চেনগুলো সলভ করলে হবে কি যে এই কোশ্চেনের প্যাটার্ন তোমরা বুঝতে পারবে যে আসলে কোশ্চেনটা কিভাবে চাচ্ছে, উত্তরটা কিভাবে চাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন আসছে অনেক, এই এইগুলো প্র্যাকটিস করলে আলহামদুলিল্লাহ এখান থেকে তোমরা অনেক কোশ্চেন পাবা পরীক্ষায়। তারপরে দেখি আমাদের আর কে কি কমেন্ট করছে, এখানে আসছে যে পিঙ্কি একটার, পিঙ্কি বলছে আসসালামু আলাইকুম আপু, এই পড়াগুলো কি বিএসসি দের জন্য নাকি ডিপ্লোমাদের জন্য? আসলে মূলত আজকে সাধারণ বিজ্ঞানের ক্লাস, এটা হচ্ছে মূলত ডিপ্লোমাদের জন্য, তবে বিএসসি রাও এখানে ক্লাস করতে পারবে, উপকৃত হতে পারবে, কেননা বিএসসি আর ডিপ্লোমাতে খুব একটা তফাৎ নাই, ঠিক আছে। তো সাধারণ বিজ্ঞান ক্লাসটা হয় কি মূলত তোমার হচ্ছে
এখানে জুলজিও থাকে, ফিজিক্স কেমিস্ট্রি দুইটাই থাকে। হ্যাঁ, তো সাধারণ বিজ্ঞান ক্লাসে তোমরা জুলজি সরি বিএসসি যারা আছো তারাও ক্লাস করতে পারবা, আর ডিপ্লোমা তো পারবাই, ডিপ্লোমা মিডওয়াইফারি দুই তোমরা দুই ব্যাচে করতে পারবা, এছাড়া বিএসসিরও ক্লাস করতে পারবা। তারপরে আছে যে হান্নান বিনতে হক বলছে, আচ্ছা ফ্রেন্ডকে ইনভাইট দিছে, কেমন আছেন আপু? হান্নান বিনতে হক, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে আনিসা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। এখানে শারমিন সুলতানা মো বলছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। রুবিনা আক্তার বলছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ক্লাস করতে থাকো। আর আজকের ক্লাসটা মূলত সাজেশন ক্লাস, তোমরা যারা প্রথম দিকে ছিলে না তাদের জন্য আবারও বলি। আচ্ছা শারমিন সুলতানা মো বলছে, লেট করে ফেললাম আপু, সমস্যা নেই আমি আবারও বলবো। রুবিনা আক্তার বলছে, পালস নার্সিং কোচিং এর অনলাইন স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি অনলাইনে পালসে ক্লাস নিছি কিন্তু অনলাইনে তোমাদের সাথে পরিচয় হয় না আর কি। অফলাইনে যারা ক্লাস করছো তারা চিনবা আমাকে, কারণ আমি বিএসসি প্লাস ডিপ্লোমা দুইটাতেই ক্লাস নিই। এরপরে হচ্ছে হান্নান বিনতে হক, অ্যাসপেক্ট মডেল টেস্টের ফুল শেষ করলে কমন থাকবে তো আপু? হ্যাঁ অবশ্যই কমন থাকবে। তোমরা হচ্ছে মূল বইটা পড়ার পরে কিন্তু এই কোশ্চেনের সলভটা, ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন, আমি নিজেও দেখছি স্ট্যান্ডার্ড কোশ্চেন। এখান থেকে মূলত তোমার সেই অভিজ্ঞতাটা আসবে যে কিভাবে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার হলে কেমন কোশ্চেন আসবে, এই কোশ্চেনগুলোর সাথে তুমি পরিচিত হয়ে থাকবে। হ্যাঁ এমনিতে তো মূল বই থেকে আমরা কোচিং এর ক্লাস নেওয়ার সময় আমরা পড়েছি, তোমরা পড়ছো মূল বই থেকে পড়ছো। এখন তোমাদের মেন যেটা দরকার সেটা হলো প্র্যাকটিস। কোশ্চেন কোশ্চেন কমন আসবে বলতে এই কোশ্চেন গুলোই আসবে, সেম দেখবা এই কোশ্চেন গুলো আসবে, হয়তো একটু আঙ্গিক একটু ভিন্ন আকারে আসবে কিন্তু সেম কোশ্চেন গুলোই আসবে। তো এখান থেকে তোমরা ক্লাস করলে এই ক্লাস করবা প্লাস কোশ্চেনে পরীক্ষা দিবা, দেন এই ধরনের কোশ্চেনের সাথে তোমরা পরিচিত থাকবা, তাহলে পরীক্ষার হলে যে ভীতিটা কাজ করে যে কোশ্চেন দেখার পরে যে এই কোশ্চেন গুলো কেমন এরকম আর হবে না, ঠিক আছে। কমন তো আসবে ইনশাল্লাহ, কমন আসবে। তারপরে পালস নার্সিং কোর্সিং এর অনলাইন স্টুডেন্ট আমি আপু। আচ্ছা ফেরদৌসী জান্নাত বলছে, আচ্ছা রিয়া ইসলাম এ আমার অফলাইন ক্লাসের স্টুডেন্ট, ওকে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তারপর এখনো তোমরা যারা ক্লাসে জয়েন করোনি দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো, আমরা হচ্ছে আস্তে আস্তে তোমাদের এই প্রশ্ন ক্লাস নিব, সাজেশনমূলক ক্লাস নিব, প্লাস তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে পরীক্ষার হল সম্পর্কে কিংবা অন্য যে কোনো পরীক্ষা অ্যাডমিশন টেস্ট সম্পর্কে যে কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে বলছে, আচ্ছা এম এস রুবিনা আক্তার ভাইয়া বইটা দিছে জন্য ভাইয়াকে ধন্যবাদ দিলে নাকি? আচ্ছা ঠিক আছে। তো এরপরে আসো, আর তোমরা যারা এখনো জয়েন করোনি দ্রুত জয়েন করে ফেলো, ক্লাস কিন্তু বেশি দূর আগায়নি, মাত্র শুরু করলাম, যেহেতু আপু একটু লেট হয়েছে টেকনিক্যাল প্রবলেম ছিল, সো ক্লাস বেশি দূর আগায় নাই। এরপরে দেখো, এরপরে হচ্ছে রিয়া ইসলাম বলছে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ফারজান আক্তার আখি বলছে, আপু তুমি কি নার্সিং স্টুডেন্ট? হ্যাঁ আমি নার্সিং স্টুডেন্ট, বিএসসি নার্সিং, ঢাকা নার্সিং কলেজ সেকেন্ড ইয়ার। আচ্ছা ফেরদৌসী জান্নাত বলছে, আপু পড়লে যে ভুলে যাই এটা কি করব, পড়লে ভুলে যাও এটা আবার পড়তে হবে, এটাই নিয়ম, পড়লে ভুলবা আমরাও ভুলি কিন্তু বারবার পড়তে হবে। আর যেটা বললাম যে শর্টকাট টেকনিকের মাধ্যমে যদি পড়তে পারো তাহলে কিন্তু ভালো, অনেকদিন মনে থাকবে, তুমি নিজে নিজে তৈরি করবা যে আমি কিভাবে এটা মনে রাখবো। হ্যাঁ আর আমি আমরা তো আসি ক্লাসে তোমাদেরকে পড়াগুলো সহজ করে দেওয়ার জন্য, যেহেতু এখন একদমই শেষের দিকে, এখন কিন্তু আর ওইভাবে পড়ানো ডিটেলস পড়ানোর সময় নাই। তোমরা যারা অফলাইনে ক্লাস করছো তারা তোমরা নিজেরাই বলতে পারবে যে কেমন ক্লাস হয়েছে, ইনশাল্লাহ ভালো। আমরাও চেষ্টা করছি সর্বোচ্চ দিয়ে ক্লাস নেওয়ার, কিভাবে তোমাদের কঠিন টপিকগুলো সহজ করা যায়। হ্যাঁ তো এই হয় কি যে অফলাইন ক্লাসে কিন্তু ডিটেলস পড়ানো যায়, অনলাইন ক্লাসের থেকে বলো ডিটেলস পড়ানো যায়, প্লাস সামনাসামনি যে কোশ্চেন করার সুযোগটা এটা থাকে। অনলাইনেও অনলাইনেও বলবো যে ভালো ক্লাস হয়, তো এখন যেহেতু শেষের দিকে এখন কিন্তু ডিটেলস পড়ানোর সময় নাই। অনেস্টলি বলতে গেলে যে পুরো বইটা ধরে লাইন বাই লাইন পড়ানো, কোথা থেকে আসবে এগুলো লাইন বাই লাইন দাগাই দেওয়ানো, আমি যাদের ক্লাস নিচ্ছি তারা বলতে পারবে আমি যে টপিকটাই ক্লাস নিই, যে চ্যাপ্টারে ক্লাস নিই, আমি কিন্তু ওখান থেকে প্রত্যেকটা লাইন দাগাই দিই যে কোন লাইন থেকে কোন কোশ্চেনটা আসতে পারে। আর আমি কিন্তু তাদের বলেই দিছি যে তোমরা শুধুমাত্র ওই লাইনগুলোই পড়বা পরীক্ষার আগে, ঠিক আছে, সম্পূর্ণ বই পড়ে টাইম নষ্ট করার দরকার নাই। তো এখন যেহেতু সামনে পরীক্ষা এত টাইম নাই, তোমরা কোশ্চেন ব্যাংকটা সলভ করো, কোশ্চেন ব্যাংকে এখানে 3000+ কোশ্চেন আছে,
ডিপ্লোমাদের জন্য আছে 3000+ কোশ্চেন, আর এক্সপেক্ট সিরিজের, আর হচ্ছে বিএসসিদের জন্য আছে 4000+ কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো সলভ করলো, আর যেখানে সমস্যা আমরা তো আসি, আমাদেরকে নক দিতে পারবা যে আপু এই কোশ্চেনটা বুঝতে পারছে না, এটা বুঝাই দেন, তো আমরা বুঝাই দিব। এখানে অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো সলভ করলেই মোটামুটি তোমাদের একটা ভালো আইডিয়া চলে আসবে, কনফিডেন্স বাড়বে, পরীক্ষায় ইনশাল্লাহ ভালো করবা। এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে, হ্যাঁ ম্যাক্সিমাম কোশ্চেনগুলো এর মধ্যে থেকেই আসবে, কারণ এখানে অনেক ভালো ভালো কোশ্চেন করা আছে, আমি নিজে দেখছি বইগুলা। তো ডিপ্লোমাদের জন্য যেটা সেটা হচ্ছে যে 140 টাকা, যেহেতু এখানে 3000+ অধিক কোশ্চেন আছে, 140 টাকা। আর বিএসসিদের জন্য যেটা সেটা আছে 160 টাকা। সো তোমরা এই বইগুলা যে কোনো লাইব্রেরি থেকে নিতে পারবা, বাংলাদেশের যে কোনো লাইব্রেরি থেকে, এছাড়া তোমরা অ্যাসপেক্ট সিরিজের ওয়েবসাইট থেকেও বইগুলো কালেক্ট করতে পারো। এছাড়া তোমাদের অনেক জনপ্রিয় ভাই আছে, নাজমুল ভাই, চেনো তোমরা সবাই, তো নাজমুল ভাইয়ের কি বলে প্রো কোড যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু তোমরা 10% ছাড় পাবা। নাজমুল ভাইকে যারা যারা চেনো তারা তারা নাজমুল ভাইয়ের এটা রেফারেন্স দিয়ে বইটা কিন্তু নিতে পারো। নাজমুল ভাইয়ের রেফারেন্স দিলে কিন্তু 10% ছাড় পাবা, ঠিক আছে? আমার রেফারেন্স দিয়েও লাভ নাই, দিতে পারো। তারপরে দেখো, এরপরে আমরা আসি যে প্রোটোপ্লাজম। হ্যাঁ, প্রোটোপ্লাজমকে বলা হয় যে কোষের, সরি, প্রোটোপ্লাজম হচ্ছে আমাদের সব থেকে কোষের ভাইটাল অঙ্গ। এখানে হচ্ছে বলে পানি সব থেকে বেশি থাকে, হ্যাঁ পানি থাকে হচ্ছে 70-90% পানি থাকে। আর প্রোটোপ্লাজম কে বলা হয় থেকে জীবনের ভৌত ভিত্তি, কেননা এখানে পানি থাকে 70-90%। তো প্রোটোপ্লাজম থেকে মূলত এতটুকু জানলেই হবে যে প্রোটোপ্লাজমকে কি বলা হয়। আরেকটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে তোমাদের এটা বলা হয় যে কোন অঙ্গ দুটিকে কি বলা হয়। হ্যাঁ, অঙ্গাণুগুলোর হচ্ছে অপর নাম, যেমন ধরো যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কি বলা হয় বলো তো, নিউক্লিয়াসকে কি বলা হয়। এরপরে ধরো যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়। এরপরে আছে ধরো যে যেটা বললাম প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমকে কি বলা হয়। বিভিন্ন ধরনের অঙ্গাণু আছে দেখবা, এদের অপর নাম, ওই যে বলছি প্রথমেই তোমাদের বইয়ের প্রথমেই দেখবা যে তথ্যগুলো এক জায়গায় করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এগুলো পড়ে নিতে পারবা যে কোন অঙ্গাণুটির নাম কি, সো অপর নাম কি। সো এখানে দেখো যে আমাদের নিউক্লিয়াসের অপর নাম কি, এরপর আছে যে মাইটোকন্ড্রিয়ার অপর নাম কি, তারপর আছে প্রোটোপ্লাজমের অপর নাম কি। এখানে তোমরা অ্যান্সার গুলো দিয়ে ফেলো, দেখি নিউক্লিয়াসের অপর নাম কি কে বলতে পারে, তারপরে আছে মাইটোকন্ড্রিয়ার অপর নাম কি, প্রোটোপ্লাজমের অপর নাম কি। এখানে বলছে মাইশা জান্নাত, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে হচ্ছে পাপ্পি হোসেন বলছে পড়তেই ভুলে যায়। আচ্ছা, পড়তেই ভুলে গেলে তো পরীক্ষা দিতেই ভুলে যাবা, চান্স পাইতেই ভুলে যাবা, ঠিক আছে? তারপরে হচ্ছে মাইশা জান্নাত বলছে কেমন আছেন আপু? আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আপু ক্লাস 9-10-এর, আচ্ছা রিয়া ইসলাম বলছে আপু ক্লাস 9-10-এর সাধারণ বিজ্ঞান বই পড়ে কমন আসবে? হ্যাঁ অবশ্যই আসবে, কারণ তোমাদের ডিপ্লোমাদের কিন্তু আমরা যারা প্রথম দিক থেকে ক্লাস নেই, ঠিক আছে, তো ওই বইটাই কিন্তু আমরা পড়াইছি, 9-10-এর যে সাধারণ বিজ্ঞানের বইটা আছে ওখান থেকেও কিন্তু তোমাদের পড়ানো হয়েছে। তো ওই বইটা পড়বা, প্লাস অ্যাসপেক্ট সিরিজের এই বইটা পড়বা, এই দুইটা পড়লে কিন্তু আর লাগে না, ঠিক আছে? দুইটা বইয়ের মধ্যেই কিন্তু সবগুলো টপিক চলে আসে। তো আমি কিন্তু 9-10-এর ওই বইটা অনেক ভালো করে পড়াইছি, আমার কিন্তু অনেক মনে আছে, তোমাদেরকে অনেক ভালো করে দাগে বইটা পড়ানো পড়াই শেষ করা হয়েছে, ওই বইটা পড়াইছি, ওখান থেকে শুধুমাত্র তোমরা দাগানোর লাইনগুলোই পড়বা, ঠিক আছে? আর এরপরে আছে তোমাদের এই যে অ্যাসপেক্ট সিরিজের যে বইটা আছে, এটা কিন্তু অনেক ভালো বই, এখানে কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই দেওয়া আছে। বইয়ের বইতে যে ইনফরমেশনগুলো থাকে সবগুলো কিন্তু লাগে না, হ্যাঁ। তারপরে হচ্ছে যে আমাদের আমাদের একাডেমিক যে বইগুলো এইগুলো কিন্তু সবগুলো লাগে না, তো যা মানে যেগুলো শুধুমাত্র ভর্তি পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু এই যে অ্যাসপেক্ট সিরিজের বইতে আলাদা করে টপিক ওয়াইজ কিন্তু সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে তোমরা এই বইটা পড়লেই আলহামদুলিল্লাহ এখান থেকে সবগুলো কোশ্চেন কমন পাবা। তারপরে হচ্ছে যে মস্তিষ্ক কি বললো, আচ্ছা কোষের মস্তিষ্ক এটা বললো নাকি, আচ্ছা যাই হোক। এরপরে আসছে যে ফেরদৌসী জান্নাত বলছে আপু পড়লে যে ভুলে যায় এটা কি করব। আচ্ছা, পড়লে যে ভুলে যাও বারবার পড়তে হবে। হান্নান বিনতে হক আসছে যে শেষ সময়, আচ্ছা শেষ সময়, শেষ সময়ে বেশি বেশি কোশ্চেন সলভ করবা,
ঠিক আছে, এরপরে আসছে যে রিয়া ইসলাম থ্যাংকস আপু, এরপর আসছে জান্নাত ইসলাম, জান্নাত বলছে মস্তিষ্ক, আচ্ছা কোষের পাওয়ার হাউস, ওকে জীবনের ভৌত ভিত্তি। হ্যাঁ একদমই ঠিক। তাহলে নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক বা প্রাণ কেন্দ্র, ঠিক আছে, নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক বা প্রাণ কেন্দ্র, কোষের মস্তিষ্ক বা প্রাণ কেন্দ্র। এরপর আসছে যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস বা এরপর আসছে প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। ঠিক আছে, তারপরে হচ্ছে নুসরাত জাহান, নুসু বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম নুসু, আমার স্টুডেন্ট, অফলাইন স্টুডেন্ট। এরপর বলছে হান্নান বিনতে হক বলছে নিউক্লিয়াস ইকুয়াল টু মস্তিষ্ক, একদমই রাইট। তারপরে রুবিনা আক্তার বলছে মাইটোকন্ড্রিয়া, শ্বসন অঙ্গাণু, পাহাড় হাউস, নিউক্লিয়াস, প্রাণশক্তি, মস্তিষ্ক, একদমই সঠিক। এরপরে আসছে শারমিন সুলতানা মৌ বলছে কোষের মস্তিষ্ক, একদমই ঠিক। বাহ, তোমরা তো অনেক পড়ো, এইগুলোই তো পরীক্ষায় আসবে, ভয় পাও কেন? তাহলে এগুলো আরো ভালো করে প্র্যাকটিস করলে, কোশ্চেন সলভ করলে ইনশাল্লাহ তোমাদের আর কোনো ভয় নাই, এইগুলোই পরীক্ষায় আসবে। ঘুরাই ফিরাই দেখবে এই কোশ্চেন গুলো আসছে, ঠিক আছে, তবে একটু ভিন্ন আঙ্গিকে। তো কোশ্চেন ব্যাংক সলভ করার মানে হলো আর কোন কোন ওয়েতে আসতে পারে, কোশ্চেনটা আর কিভাবে ঘুরাইতে পারে। তো এইটা তুমি কিন্তু সবই জানো, সবই পারো, শুধুমাত্র যে এই কোশ্চেনটা কি চাইছে কোশ্চেনটা বুঝো না, যার কারণে ভুল হয়ে যায়। একবার থেকে দুইবার পড়বা, আসলে পড়ে তারপরে দেখবে যে কি কোশ্চেনে কি চাইছে আর আমার উত্তর কি দিতে হবে। হ্যাঁ, তো এইভাবে একটু ধীরে সুস্থে ঠান্ডা মস্তিষ্কে পরীক্ষার হলে এত নার্ভাস হওয়ার কিছু নাই। পরীক্ষার হলে আগে কোশ্চেনটা নিবা, সুন্দর করে পড়বা। আর কোশ্চেন পরীক্ষার হলের কথা বলি, যে পরীক্ষার হলে থাকে যে আমি নিজে যেটা করছি আমার মেডিকেল পরীক্ষার আগে, ফার্স্ট টাইম যখন মেডিকেল পরীক্ষা দিই তখন করছি কি, এসে যে কনফিডেন্স ছিল না, তো কি করছি যে পরীক্ষার আগের দিন সারা রাত পড়ছি, এমন হয়েছে যে 4টা 5টার দিকে ঘুমাইছে একটু, এরপরে পরীক্ষা দিতে গেছি। এখন পরীক্ষার হলে যে তো মাথা ব্যথা করে ঘুম আসে, একদমই পরীক্ষা মানে জানা কোশ্চেন গুলা, ইজি কোশ্চেন গুলা আমি ভুল করে আসছি। তো এটা করা যাবে না, পরীক্ষার আগের দিন অনেক সুন্দর করে ঘুমাবা, মানে একদম ভালো ফ্রেশ ঘুম দিবা, তারপরে সকালে উঠে পরীক্ষা দিতে যাবা, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, যেগুলো পড়ছো এগুলাই আসবে, ঘুরে ফিরে এইগুলাই আসবে। একটু ঠান্ডা মাথায় কোশ্চেনটা ভালো করে বুঝবা যে কি চাইছে, তারপরে অ্যান্সার দিবা। এরপরে হচ্ছে তোমরা পরীক্ষার হলে যাওয়ার পরে ওখানে আমরা থাকবো, সবাই থাকবো, যে কোন আমরা হেল্প ডেস্কে থাকবো। তো তোমরা যে কোনো সমস্যাতে আমাদেরকে জানাবা, যেহেতু তোমাদের ঢাকায় যারা আসো তাদের তো সিট পড়বে আমাদের ঢাকা ভার্সিটিতে, ঢাকা ভার্সিটির পাশেই তোমাদের ঢাকা নার্সিং কলেজ। তো আমরা সবসময় থাকবো সেখানে হেল্প ডেস্কে, আমরা ঢাকা নার্সিং কলেজের স্টুডেন্টরা থাকবে। যে কোনো সমস্যাতে তোমরা আমাদেরকে জানাবা, থাকা খাওয়ার সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা, কিংবা আপু আমি একদিন আগে আসবো, আপু থাকার ব্যবস্থা করেন, কোনো সমস্যা নেই, আমাদের কাছে বলবা, আমরা তোমাদের ব্যবস্থা করে দিব, তোমাদের জন্যই আমরা, তোমাদের সাহায্যের জন্যই আমরা, ঠিক আছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর পরীক্ষার হলে কোড নাম্বার গুলো, রেজিস্টার নাম্বার গুলো, রোল নাম্বার গুলো, এগুলো ভালো করে টাইপ করবা, মানে লিখবা, ভার্ট করবা, এইগুলো ভুল হলে কিন্তু পুরো মানে পরীক্ষাটাই শেষ, পরীক্ষাটাই মাটি। হ্যাঁ, তো এইগুলো আগে ঠিক করতে হবে, যে তুমি তারপরেও তুমি বারবার চেক দিবা যে আসলে আমি রোল নাম্বার লিখছি কিনা, রেজিস্টার নাম্বার লিখছি কিনা। তারপরে হচ্ছে পরীক্ষা, তারপরে তুমি ধীরে সুস্থে পরীক্ষা দিবা। তো প্রথমেই পরীক্ষা দেওয়ার পরে 100টা কোশ্চেন, ঠিক আছে, 100টা কোশ্চেনের মধ্যে তোমার এতগুলো সাবজেক্ট মাথায় রাখতে হবে। তখন তো প্রথমে একবার পড়ে দেখবা, একবার পড়ে কয়েকটা কোশ্চেন আছে একবার পড়ে ইজিলি পারবা, তো ওইগুলো আগে দিয়ে নিবা। হয় কি যে তুমি যেটা পারছো না সেটা নিয়ে তুমি অনেক টাইম দিচ্ছ, যার কারণে ইজি কোশ্চেন গুলো শেষের দিকে এসে তাড়াহুড়ো করে ভুল করে ফেলো। তো প্রথমেই কোশ্চেনটা একবার পড়ে নিবা, পড়ে নেওয়ার পরে যে যে কোশ্চেন গুলো হয়েছে সেগুলো আগে দিয়ে নিবা। তারপরে দেখবো যেগুলোর জন্য আমার একবার ভাবতে হবে সেগুলো নিয়ে তুমি পরে ভাববা, আর পরে ভেবে তারপরে দিবা। আর এখানে সব থেকে মজার ব্যাপার হলো, কিংবা সব থেকে ভালো দিক হলো, যে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নাই, ঠিক আছে। তো আমরা যারা হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম, মেডিকেলের জন্য পরীক্ষা দিচ্ছি, ওখানে তো নেগেটিভ মার্কিং ছিল, তো নার্সিং এ তো নেগেটিভ মার্কিং নাই। তো তারপরে হচ্ছে তখন জানতাম না যে নেগেটিভ মার্কিং নাই, তারপর যাই হোক আলহামদুলিল্লাহ চান্স হয়েছে আর কি। তো তোমাদের এইগুলোই হচ্ছে জানার বিষয়, যে আসলে নেগেটিভ মার্কিং আছে কিনা, অন্যান্য যে কোশ্চেন গুলো আছে এখনই এইসব আমাদের যে অনলাইন ক্লাস গুলো আছে, কিংবা আমরা তোমরা যারা ভাই বোনের সাথে অ্যাড আসো এগুলো আপুদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবা, ভাইদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবা। আর অন্যান্য যে কোশ্চেন গুলো আছে এইগুলো তোমরা কিছু জানা থাকলে পরীক্ষার বিষয়ে এগুলো হচ্ছে ক্লাসের ফাঁকে ফাঁকে জিজ্ঞাসা করবা, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। এরপরে আচ্ছা, তারপরে আমরা শুরু করি।
এরপর আছে যে বিভিন্ন অঙ্গাণু, যেমন ধরো যে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, তারপরে হচ্ছে নিউক্লিয়াস, এইগুলো সম্পর্কে, রাইবোজোম, এইগুলো সম্পর্কে একটু দেখবা যে এক্সপেক্ট সিরিজের যে বইটা আছে ওখানে অল্প কিছু কথা আছে। হ্যাঁ, সব কিন্তু পড়া লাগে না, অল্প কিছু কথা এখান থেকে ইম্পর্টেন্ট 4-5টা ইনফরমেশন এখান থেকে জানলেই হয়, এইগুলো একটু পড়ে নিবা। তারপরে দেখো যে লাইসোজোম, লাইসোজোম আমি বলছিলাম যে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলে বলা হয়, এটা কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা এখান থেকে পড়বা, কোন অঙ্গাণুকে কি নামে ডাকা হয় কিংবা তার অপর নাম কি, ঠিক আছে, এইগুলো এইগুলো ইম্পর্টেন্ট, এইগুলো ভুল করলে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, এইগুলো ভুল করা যাবে না। যেগুলো সবাই পারে সেগুলো তোমাকে পারতে হবে, এমন কিছু কোশ্চেন দেবে টপারদের জন্য। ধরো যে তুমি যদি বিগত বছরের কোশ্চেনগুলো পড়ো সেখান থেকে 3-4টা কমন পাবা। এরপরে যে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে যেগুলো আছে তোমাকে বলছিলাম যে ইনফরমেশন গুলো এক জায়গায় করে আছে। হ্যাঁ, এক্সপেক্ট সিরিজের প্রথমে দেখবা 2টা পেজ আছে, ওই 2টা পেজ পুরো একদম হাফ পেজ করে ফেলবা, মানে একদম হাফ পেজ যেভাবে মুখস্থ করে না কোরআন শরীফ, ঠিক ওই টাইপে তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে এখান থেকে মনে করো 4-5টা কোশ্চেন আসবে। আর যে কোশ্চেন গুলো আছে, কয়েকটা কোশ্চেন আছে, 3-4টা কোশ্চেন হবে যে একদম টপারদের জন্য। হ্যাঁ, যে যারা মূল বইটা অনেক ভালো করে পড়ছে, যাদের ডিপলি নলেজ আছে, তারাই শুধুমাত্র ওই কোশ্চেন গুলো পারবে, মানে ওই টপারদের জন্য, যারা একদম স্ট্যান্ড করবে কিংবা যারা দেখবা 90 আপ মার্ক পাবে, 94, ওদের জন্য 3-4টা কোশ্চেন থাকে। তো এই কোশ্চেন গুলো নিয়ে ঘাবড়ানোর কোনো সুযোগ নাই, কারণ ওই কোশ্চেন গুলো যে সবাই পারবে না, ঠিক আছে, 2-1 জনই পারবে যারা কিনা টপ পজিশনে যাবে। তো তোমার ওই কোশ্চেন গুলো নিয়ে ভাবার একদমই দরকার নেই, তুমি যেগুলো পারো সেগুলো ঠিকভাবে দাও, তুমি যেগুলো জানো সেগুলো সঠিকভাবে উত্তরটা দিয়ে আসো, ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে। এরপরে দেখো, এরপরে বললাম লাইসোজোম, লাইসোজোমকে বলা হয়েছে কি সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি। এরপরে আছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয়ে থাকে কোষের শক্তি ঘর। হ্যাঁ, তো এখানে আর কি কি হয় এগুলো একটু দেখবা। মাইটোকন্ড্রিয়া 2টা লেয়ার থেকে, লিপোপ্রোটিন বাইলেয়ার থেকে, তারপরে দেখবে এখানে কতটি মাইটোকন্ড্রিয়া থাকে। হ্যাঁ, প্রতিটি উদ্ভিদ কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে, এইগুলো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে এইগুলো পড়ে নিবা। তারপরে আছে প্লাস্টিড, প্লাস্টিড মূলত হচ্ছে আমাদের 3 প্রকার। হ্যাঁ, প্লাস্টিড 3 প্রকার, একটা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট যেটা সবুজ, আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট যেটা রঙিন, আর হচ্ছে লিকোপ্লাস্ট। হ্যাঁ, এইগুলো পড়বা এখান থেকে, প্লাস্টিড গুলো পড়বা। এরপরে হচ্ছে ক্রোমোজোম পড়বা, ক্রোমোজোম, নুসরাত জাহান নুসি বলছে যে কোষের প্রাণশক্তি। তা রুবিনা আক্তার বলছে যে আপু দোয়া করবেন ইমরান ভাইকে একটা সফলতা এনে দিতে চাই, ইনশাল্লাহ আমরা চাই তোমরা যারা আসছো সবাই চান্স পাও, সবাই চান্স পাও, ভালো জায়গায় চান্স পাও, মিড ফোর একদম নাম্বার 1 কলেজে তোমরা চান্স পাও। তারপরে যারা বিএসসি তে আসো তারা ঢাকা নার্সিং কলেজে চান্স পাও, যারা মিডল ফ্রিতে আসো তারাও ঢাকা নার্সিং কলেজে চান্স পাও, একদম বাংলাদেশের টপ পজিশনে তোমরা থাকো, এটাই আমরা চাই, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আছে যে কোষ বিভাজন অধ্যায়টাতে দেখো, এখানে আছে যে কোষের আবিষ্কারকের নামকরণ। হ্যাঁ, এই আমি প্রথমেই বলছিলাম যে কোন কোষটা কে আবিষ্কার করছে এটা জানতে হবে। তো কোষের আবিষ্কারকের, কোষের আবিষ্কারকদের নাম জানবা এখান থেকে, দেখো যে কোন কোষ কে আবিষ্কার করছে এটা জানতে হবে। তারপরে আছে যে বিভাজন ক্ষমতা বিহীন যে সকল কোষ, এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে যে নিচের কোন কোষটি বিভাজিত হতে পারে না। বিভাজন ক্ষমতা বিহীন মানে এরা কখনোই বিভাজিত হয় না, ঠিক আছে। তো এই কোষগুলো কোনটা কোনটা, এই এখানে তোমার পরীক্ষায় কেমন কোশ্চেন আসবে, পরীক্ষায় কোশ্চেন আসবে যে নিচের কোন কোষটি বিভাজন ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে, তারপরে নিচের কোনটি বিভাজন ক্ষমতা বিহীন, কখনোই বিভাজিত হয় না, এমন কোষগুলো আছে। দেখো আমাদের জনন কোষ, নাম্বার 1 কি জনন কোষ, এখানে থাকবে তোমার স্পার্ম ও ওভাম থাকবে, ঠিক আছে, জনন কোষ, এখানে থাকবে তোমার শুক্রাণু ও ডিম্বাণু। তারপরে আছে যে প্রাণীদের স্নায়ু কোষ, পেশি কোষ, এরপরে আছে দেখো স্নায়ু কোষ, পেশি কোষ, তারপরে এখানে যদি আমরা বলি রক্ত কণিকা, হ্যাঁ রক্ত কণিকা বা রক্ত কণিকা, এটার মধ্যে কি কি আছে, RBC আছে, WBC আছে, আর হচ্ছে প্ল্যাটিলেট আছে, অণুচক্রিকা আছে, ঠিক আছে, প্ল্যাটিলেট আর কি আছে। দেখো উদ্ভিদের স্থায়ী কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ,
সো এই কোষগুলা কিন্তু কখনোই বিভাজিত হয় না। এখান থেকে কিন্তু একটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে বিভাজন ক্ষমতাবিহীন কোষগুলো কোনটি। এখানে তোমাকে চারটা অপশন দিবে, জনন কোষ, স্থায়ী কোষ, পেশী কোষ এবং রক্তকণিকা, আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটিলেট, উদ্ভিদের স্থায়ী কোষ, ঠিক আছে? এইটার, এইগুলোর মধ্যে একটা তোমার অন্য কোষ দিয়ে দিবে। তো এই কোষগুলো স্নায়ু কোষ বা নিউরন, স্নায়ু কোষের কিন্তু আরেকটা ইংলিশ নাম কিন্তু নিউরন। তো সো বাংলা নামের পাশাপাশি কিন্তু তোমাদের ইংলিশ নামগুলো জানতে হবে, না হলে যদি দিল নিউরন তখন কিন্তু তুমি এটা বুঝতে পারবে না যে এটা বিভাজন ক্ষমতা বিহীন নাকি বিভাজন ক্ষমতা সম্পন্ন। তো এই চারটা অপশন কিন্তু ভালো করে মনে রাখা রাখবে যে বিভাজন ক্ষমতা বিহীন কোষ কোনগুলা, ঠিক আছে? এরপরে দেখি একটু কমেন্ট পড়ে দেখি। হান্নান বিনতে হক বলছে ক্লাসটা করি বাকিটা আল্লাহ ভরসা। অবশ্যই চেষ্টা করতে থাক, ও সরি, চেষ্টা করি বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই চেষ্টা করতে হবে। এরপরে রিয়া ইসলাম বলছে যে ইনশাল্লাহ আব্বু। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো। সো এখান থেকে তোমার কোশ্চেন হবে কেমন, যে নিজের কোনটি বিভাজন ক্ষমতা বিহীন কোষ। হ্যাঁ, তো চারটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশনে কিন্তু অন্য একটা কোশ্চেন নাম দিয়ে দিতে পারে। সো এই চারটা অপশন তোমরা ভালো করে পড়বা। এরপর আছে দেখো যে বিভিন্ন ধরনের যে ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া আমাদের যেগুলো আছে, তো এগুলো কে আবিষ্কার করছে, ঠিক আছে? ভাইরাস কে আবিষ্কার করছে, কে নামকরণ করছে, এগুলো পড়বা এখান থেকে। তারপরে আছে দেখো, ভাইরাস কিন্তু আমাদের দুই রকম বৈশিষ্ট্য থাকে ভাইরাসের, একটা হচ্ছে জড় রাসায়নিক বৈশিষ্ট্য আর একটা হচ্ছে তোমার জীব বৈশিষ্ট্য। ভাইরাস কিন্তু জড় প্লাস জীব দুইটার মধ্যে সেতু বন্ধনের মতো কাজ করে। কিভাবে? ভাইরাস কিন্তু হচ্ছে যখন আমাদের প্রাণী দেহে কিংবা ওর প্রাণী থেকে কিংবা উদ্ভিদ থেকে প্রবেশ করে, তখনই কিন্তু ওর যে জড় সরি জীব বৈশিষ্ট্য সেটা কিন্তু প্রকাশ পায়। দুইটা বৈশিষ্ট্য ভাইরাসের বৈশিষ্ট্য কিন্তু দুইটা, হ্যাঁ দুইটি বৈশিষ্ট্য। একটা, এক নম্বরে হচ্ছে তোমার জীব বৈশিষ্ট্য আর দুই নম্বরে হচ্ছে জড় বৈশিষ্ট্য। সো আর এই ভাইরাসকে কিন্তু বলা হয়, এই জন্যই কিন্তু ভাইরাসকে বলা হয় জীব ও জড়ের, জড়ের মধ্যে সেতু বন্ধন। ঠিক আছে, তো এখান থেকে ভাইরাসের বৈশিষ্ট্যগুলো পড়বা, যে জড় বৈশিষ্ট্য কোনগুলো, জড় রাসায়নিক বৈশিষ্ট্যগুলো কোনগুলো, তারপরে হচ্ছে জীব জীব বৈশিষ্ট্য কোনগুলো, এই দুইটা বৈশিষ্ট্য পড়বা। কারণ কেননা এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ভাইরাসের জড় বৈশিষ্ট্য নয় নিচের কোনটি, ঠিক আছে? তারপরে জীব বৈশিষ্ট্য নয় নিচের কোনটি, তো একটার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য দিয়ে দিবে। তারপরে এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট হলো যে ভাইরাস ঘটিত রোগ কোনগুলা। তো আমরা যখন কোচিং করছি তখন আমরা পড়ছিলাম যে হাই হাই বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বরে পেলো। এখানে কিন্তু তোমরা ছন্দ দিয়ে মনে রাখতে পারো। আসলে এইগুলো ছন্দ দিয়ে মনে রাখলে সব থেকে বেশি ভালো, কারণ হচ্ছে এগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা আছে আর ভাইরাসের মধ্যে ব্যাকটেরিয়া ঘটিত রোগও চলে আসতে পারে। তো এখান থেকে তোমরা পড়বা যে হাই হাইতে পড়বা হাম হারফিস, দেশে ডেঙ্গু জ্বর আসলো, ডেঙ্গু বসন্ত, মামস, এগুলো এখান থেকে এই যে ছন্দ দিয়ে তোমরা মিলাই পড়বা, ঠিক আছে? তো এই ভাইরাস ঘটিত রোগের নামগুলো পড়বা এখান থেকে। এরপরে আছে যে হচ্ছে তোমাদের ভাইরাস দিয়ে প্রতিষেধক কোনগুলা, ভাইরাস দিয়ে প্রতিষেধক মানে ভ্যাকসিন কোনগুলা তৈরি করা হয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ভাইরাস দিয়ে যে পরিমাণে রোগ তৈরি হয়, এছাড়া কিন্তু ভাইরাস আরো ভালো কাজে লাগে, সেটা হলো যে আমাদের বিভিন্ন ধরনের ভ্যাকসিন, ভ্যাকসিন কিন্তু ভাইরাস থেকে আসে। যেমন ধরো যে পোলিও ভ্যাকসিন, হ্যাঁ কোন কোন ভ্যাকসিন ভাইরাস থেকে আসে, কোন কোন ভ্যাকসিন? এক নম্বরে আছে পোলিও ভ্যাকসিন। ছোটবেলায় পোলিও ভ্যাকসিন খাইছো না সবাই? আমরা কিন্তু খাইছি পোলিও ভ্যাকসিন, একটা আছে। আর দুই নম্বরে আছে হচ্ছে যে বসন্ত, পোলিও, বসন্ত, প্লেগ। এরপরে কি আছে, জলাতঙ্ক, টাইফয়েড, জন্ডিস। জলাতঙ্ক, টাইফয়েড, জন্ডিস, সো ভাইরাস দিয়ে আমাদের কি কি ভ্যাকসিন তৈরি হয়, ভ্যাকসিন বা প্রতিষেধক তৈরি হয়, এই ছয়টা কিন্তু, হ্যাঁ পোলিও, বসন্ত, প্লেগ, জলাতঙ্ক, টাইফয়েড এবং জন্ডিস, এই চার পাঁচটা নাম কিন্তু ভালো করে পড়তে হবে, সরি ছয়টা, হ্যাঁ। তারপরে দেখো যে এখান থেকে আর কি কি আছে, এখানে দেখবা এই অধ্যায়ে বিভিন্ন ডিজিজ আছে, যেমন ধরো যে হেপাটাইটিস আছে, তারপরে ডেঙ্গু জ্বর আছে, এইগুলো একটু পড়তে হবে, যে হেপাটাইটিসে পড়তে হবে। হেপাটাইটিস কিন্তু
পাঁচটা ভাইরাসের কারণে হয়ে থাকে, হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস এবং ই ভাইরাস। এর মধ্যে কিন্তু হেপাটাইটিস সি ভাইরাসকে বলা হয় তুষের আগুন। হ্যাঁ, এইটা তোমরা বলছিলাম যে এক্সপ্রেসিজের বইয়ের প্রথম যে দুইটা পেজ আছে ওই দুইটা বইয়ের পেজের মধ্যেই পাবা। এখানে হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাসকে বলা হয়ে থাকে তুষের আগুন, তুষের আগুন। এই তুষের আগুন বলার কারণ কি কে বলতে পারবা? আচ্ছা আমি বলি, এই হেপাটাইটিস সি ভাইরাসটা হলো তুষের আগুন বলা হয় কারণ এটা হচ্ছে খুবই মারাত্মক, আর এটা হচ্ছে হঠাৎ, মানে এটার কোনো লক্ষণ নাই, এটা হঠাৎ করে প্রকাশ পায়, আর এটা হচ্ছে যে তোমার এর কোনো কোনো ভ্যাকসিন নাই, ঠিক আছে? হেপাটাইটিস সি ভাইরাসের এটা কোনো ভ্যাকসিন নাই, যার কারণে হেপাটাইটিস সি ভাইরাসটা অনেক বেশি মারাত্মক। আর এটা হচ্ছে এই রোগটা হলে তুমি বুঝতে পারবে না, কোনো সাইন সিমটম নাই, কোনো সাইন সিমটম নাই দেখে এটা তুষের আগুন বলা হয়। মানে মনে মনে থাকে না, বলো তুষের আগুন, মনের ভিতরে জলে টাইপের এরকম যে আগুনটা যেটা বাইরে প্রকাশ পায় না, এই হেপাটাইটিস সি ভাইরাসটাও ওই টাইপের। হ্যাঁ, এটা যখন হবে বাইরে থেকে তুমি বুঝবে না, কোনো সাইন সিমটম নাই, যার কারণে এটাকে তুষের আগুন বলা হয়ে থাকে। আর এটা কোনো ভ্যাকসিন বা প্রতিষেধকও নাই, হেপাটাইটিস সি ভাইরাসের কোনো প্রতিষেধকও নাই। তারপরে হচ্ছে ডেঙ্গু জ্বর, ডেঙ্গু জ্বর এখান থেকে বলবা, এখান থেকে বলবা যে ডেঙ্গু জ্বরের বাহকের নাম কি। হ্যাঁ, বাহকের নাম হচ্ছে অ্যাডিস অ্যাজিপ্টি, তারপরে হচ্ছে অ্যাডিস এই মশকি, এটা কিন্তু মানে মশা না, মশকি। হ্যাঁ, ফিমেল এডিস এডিস এজিপ্টি, এটা কিন্তু এর বাহক। এই ফিমেল এডিস এজিপ্টি এই মশায় কামড়ানোর পরে কিন্তু তোমার ডেঙ্গু জ্বরটা হবে, ঠিক আছে? তো এখান থেকে আর মাস্ট নো হচ্ছে যে এখানে কি, এই যে ডেঙ্গু জ্বর, ডেঙ্গু জ্বরে কি সেরিকালচার করা হয়, ঠিক আছে? ডেঙ্গু জ্বর কি কালচার করা হয়, ডেঙ্গু জ্বরে মূলত তোমার হচ্ছে কি কালচার করা হয় এটা দেখবা। আর হচ্ছে এখানে মূলত হচ্ছে আইজিএম, এখানে সেরোলজি করে আইজিএম পাওয়া যাবে, আইজিএম এন্টিবডি। আমরা পড়ছি না এন্টিবডি 5 প্রকার, আইজিএ, আইজিএম, আইজিজি, সেই এতগুলোর মধ্যে আইজিই, এতগুলোর মধ্যে মাত্র আইজিএম পাওয়া যাবে। কিন্তু ডেঙ্গু জ্বরে সেরোলজি করলে আইজিএম এন্টিবডি পাওয়া যাবে। আর এখানে হচ্ছে অণুচক্রিকার সংখ্যা সব থেকে বেশি কমে যায়, অণুচক্রিকার সংখ্যা কত, 15,000-এর, সরি 1,50,000, 1,50,000-এর নিচে কিন্তু কমে যায়, ঠিক আছে? এটা হচ্ছে 1,50,000-এর নিচে তোমার অণুচক্রিকা সংখ্যা 1,50,000-এর নিচে কমে যায় হচ্ছে পার মিলিমিটার কিউ, ঠিক আছে? পার মিলিমিটার কিউ, প্রতি ঘন মিলিমিটারে এটা হচ্ছে 1,50,000-এর নিচে কমে যায় অণুচক্রিকার সংখ্যা। এরপরে আছে আমাদের ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হচ্ছে আবিষ্কার করেন অ্যান্টনি ফন লিওনহুক। তো আমরা কিন্তু একটা পড়ছিলাম যে কোষ আবিষ্কার করেন কে, প্রথম দিকে পড়ছিলাম কিন্তু কোষ আবিষ্কার করেন কে, সেখানে ছিল কিন্তু রবার্ট হুক। এই রবার্ট হুক আর লিওনহুকের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষার হলে কনফিউশন চলে আসবে, রবার্ট হুক, ঠিক আছে? এই একই নামগুলো কিন্তু একই, এটা হচ্ছে কোষ, কোষ আবিষ্কার করেন, ঠিক আছে? কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। আরেকটা হচ্ছে তোমার হচ্ছে কি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হচ্ছে লিভেন হোক, দুইটার নামের ভিতরে কিন্তু হুক আছে। এখন তোমরা বলবা যে আপু কোনটা কি, এটা কিন্তু ভুলে যেতে পারে। তো তুমি যদি এভাবে মনে রাখো যে কোষ, ক লিখতে গেলে, আর এই যে ব, হ্যাঁ ব লিখতে, ক লিখতে গেলে কিন্তু বয়ের মতো লাগে, রবার্ট হুক। এখন হচ্ছে ব্যাকটেরিয়া, রিয়া আর লিউ, মনে করো যে নামের ভিতরে একটু বিল আছে না, ল র ল, তো এভাবে একটু মনে রাখতে পারো যে ব্যাকটেরিয়া লিউন হোক, এভাবে এভাবে মিলাতে পারো, অথবা যদি তোমরা মুখস্থ করো তো মুখস্থ করতে পারো। তো এই দুইটা অপশনের মধ্যে কিন্তু খুবই মানে কনফিউশন থাকে যে কোনটার নাম কি, ঠিক আছে? যে কোষের আবিষ্কারক কে, তখন লিউন হোক, যে লিউন হোক তো পড়ছিলাম কোথায় পড়ছে কিভাবে পড়ছে, তখন মনে হবে যে না লিউন হোকটা রবার্ট হোক, দুইটার মধ্যে কিন্তু কনফিউজ চলে আসবে। হ্যাঁ, রুবিন রুবিন আক্তার বলছে যে রবার্ট হোক কোষ, ব্যাকটেরিয়া লিউন হোক, একদম রাইট। এরপরে হচ্ছে ঠিক আছে, দেন এরপরে হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, এখান থেকে তোমাদের দিবে যে ব্যাকটেরিয়া নিচের কোনটি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য আর নিচের কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য, কিংবা নিচের কোনটি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয়, তখন কিন্তু ভাইরাসের একটা বৈশিষ্ট্য ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিবে। 4টা অপশনের মধ্যে একটা অপশন কিন্তু ভাইরাসের বৈশিষ্ট্য দিয়ে দিবে। সো এই বৈশিষ্ট্যগুলো তোমাদের ভালো করে জানতে হবে, পড়তে ভালো করে, যে ভাইরাসের বৈশিষ্ট্য কোনগুলো আর ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কোনগুলো। এখন তোমাদেরকে বলছিলাম আমি যে ভাইরাসের, ভাইরাস যে রোগগুলো করে আর ব্যাকটেরিয়া যে রোগগুলো করে এইগুলো জানতে হবে। তুমি যদি যে কোনো একটা মনে রাখো, যে কোনো একটা বলতে তুমি যদি ভাইরাসেরটা মনে রাখো, তাহলে কিন্তু ওইগুলোর বাইরে যেগুলো আছে সেগুলো কিন্তু ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে, ঠিক আছে? আর যদি তুমি যে কোনো একটা মনে রাখবা, হয় ভাইরাসেরটা না হলে ব্যাকটেরিয়াটা,
আমি যখন অফলাইনে ক্লাসে তোমাদের কিন্তু তখনও কিন্তু তোমাদের বলে দিয়েছি যে কোনো একটা মনে রাখলে বাদ বাকিটা অপশনে দিলে তোমরা বুঝতে পারবে যে এটা এই অপশনের মধ্যে নাই, যে আমি যেটা বলছি এটা তার মধ্যে নাই, তার মানে ওইটাই অ্যান্সার, এরকম হতে পারে। যে নিজের কোনটি ভাইরাস সৃষ্টিকারী রোগ নয় কিংবা নিজের কোনটি ব্যাকটেরিয়া সৃষ্টিকারী রোগ নয়, ঠিক আছে? তো এখানে দেখো যে ভাইরাসও কিন্তু আমাদের কিছু উপকার করছে, আমাদের অপকার করলেও কিন্তু বেশ কিছু উপকার করে, যেমন ধরো প্রতিষেধক তৈরি করে। এখানে আমাদের ব্যাকটেরিয়াও কিন্তু বেশ কিছু উপকার করে, যে ব্যাকটেরিয়া উপকারগুলোর মধ্যে আছে যে দই তৈরিতে কিন্তু আমাদের ব্যাকটেরিয়া লাগে, এছাড়া পাটের আঁশ যেটা আছে সেটা, পাটের আঁশ থেকে কিন্তু ব্যাকটেরিয়া লাগে, ভিনেগার, এই এইগুলো পড়ে নিবা যে কোন কোন উপকারে আসে ব্যাকটেরিয়া আমাদের, ঠিক আছে? তারপরে আমাদের দেখো সব থেকে গুরুত্বপূর্ণ যে রোগটা এসটিডি বলা হয়ে থাকে, এসটিডি রোগগুলা যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেগুলো এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এর মধ্যে আছে গনোরিয়া আর সিফিলিস। গনোরিয়া সিফিলিস কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে, গনোরিয়া এবং সিফিলিস এই রোগ দুইটা কিন্তু আমাদের ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। তো সব থেকে মারাত্মক যে রোগ দুইটা এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেটা কিন্তু ব্যাকটেরিয়া করে থাকে, যেটা গনোরিয়া এবং সিফিলিস। এরপর আছে ক্লামাইডিয়া, আর একটা আছে, এত ক্লামাইডিয়া এত বেশি প্রচলিত না, সবচেয়ে বেশি হয়ে থাকে গনোরিয়া এবং সিফিলিস। অলরেডি যখন ডিডি করবা তখন দেখবে ম্যাক্সিমাম গনোরিয়া, মানে গনোরিয়ার পেশেন্ট থেকে বেশি। এরপরে সিফিলিস আর ক্লামাইডিয়া খুবই কম। হ্যাঁ, তোমাদের যখন চান্স পাবা, চান্স পাওয়ার পরে যখন তোমাদের ওয়ার্ডে প্লেসমেন্ট দিবে তখন তোমরা এগুলো কেস স্টাডি দিবে, তখন তোমরা বুঝতে পারবা যে আসলে কোন রোগটা কি, হ্যাঁ, আর কি দ্বারা হয়ে থাকে। তো এখান থেকে মেনলি আমাদের জানতে হবে যে এসটিডি করে সেক্স গনোরিয়া সিফিলিস, যেই যেই দুইটা কিনা ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে, ঠিক আছে? তো এরপরে এখান থেকে আর ম্যালেরিয়া পড়বা। ম্যালেরিয়ার চারটা হচ্ছে পরজীবীর নাম আছে, এই চারটা পরজীবীর নাম পড়বা এখান থেকে, আর তেমন কিছু না। এরপরে আসে দেখো যে বিভিন্ন উদ্ভিদ, এখন আমরা এতক্ষণ তো পড়লাম যে মানব দেহ কিংবা জীব, আমাদের মানব দেহ সম্পর্কে পড়লাম, এখন একটু আমরা উদ্ভিদের দিকে আসি। উদ্ভিদের মধ্যে আছে যে প্রথমে দেখো উদ্ভিদের কি কি লাগে, উদ্ভিদের মেইনলি কিন্তু পুষ্টি, আমাদের মতো আমাদের যেমন পুষ্টি লাগে, খাবার লাগে, উদ্ভিদেরও কিন্তু পুষ্টি লাগে। এখন দেখো উদ্ভিদের যেই পুষ্টিগুলো সব থেকে বেশি লাগে, ঠিক আছে, বিভিন্ন ধরনের পুষ্টি আছে, পুষ্টি উপাদান আছে, এর মধ্যে সব থেকে বেশি লাগে যেগুলো সেগুলো হচ্ছে ম্যাক্রো ম্যাক্রো উপাদান, আর একটু কম লাগে যেগুলো সেগুলো হচ্ছে মাইক্রো উপাদান। তো এই ম্যাক্রো উপাদান কোনগুলো আর মাইক্রো উপাদান কোনগুলো, এই দুইটা কিন্তু জানতে হবে। তো আমাদের কোশ্চেন এরকম দিয়ে দেয় যে নিচের কোনটি ম্যাক্রো উপাদান নয়, নিচের কোনটি মাইক্রো উপাদান নয়, ঠিক আছে? তো এখানে আমরা দেখি যে উদ্ভিদের ম্যাক্রো উপাদান বা মুখ্য উপাদান কোনগুলো। মুখ্য উপাদান হলো যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কার্বন, এইগুলো। এখন এইগুলো আপু কিভাবে মনে রাখবো, ঠিক আছে? যে আমরা পড়তাম যে এমজি কে ক্যাফে ফর নাইট জব, উদ্ভিদের মুখ্য উপাদান যেগুলো উদ্ভিদ হচ্ছে লাগবেই, উদ্ভিদের সব থেকে বেশি পরিমাণে লাগে সেগুলো হচ্ছে মুখ্য উপাদান। আমরা এরকম পড়তাম যে মনে রাখার জন্যে এমজি কে ক্যাফে ফর নাইট জব, তো এমজি তে হচ্ছে ম্যাগনেসিয়াম, কে তে হচ্ছে পটাশিয়াম, আর হচ্ছে সি এ তে হচ্ছে ক্যালসিয়াম, আর এফ ই তে হচ্ছে আয়রন, এরপরে হচ্ছে যে সি তে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস এবং সালফার, ঠিক আছে? তো এইগুলোই কিন্তু উদ্ভিদের সব থেকে বেশি পরিমাণে দরকার, আর এইগুলোকে বলা হয় ম্যাক্রো বা মুখ্য উপাদান। তো এখান থেকে যদি আমরা কোশ্চেন দিই যে বলতো যে নিচের কোনটি ম্যাক্রো উপাদান নয়, তো এক নম্বরে আসবে অপশনে হচ্ছে ম্যাগনেসিয়াম, দুই নম্বরে আসলো কোবাল্ট, তিন নম্বরে আসলো হাইড্রোজেন, অ্যান্ড চার নম্বরে আসলো সালফার। তো বলতো এখান থেকে মানে অ্যান্সার কোনটা হবে? আমি বলছি নিচের কোনটি ম্যাক্রো উপাদান নয়, মানে বেশি লাগে না, কম পরিমাণে লাগে, মানে মাইক্রো উপাদান কোনটি? এই চারটা অপশনের মধ্যে বলতো দেখি কোনটা হচ্ছে, সরি এটা হচ্ছে ছোট হাতের হবে কোবাল্ট। তো বলো নিচের কোনটি ম্যাক্রো উপাদান নয়? আমাদের অ্যাডমিশনের যে কোশ্চেন গুলো হয় এগুলো কিন্তু সরাসরি কোশ্চেন আসে, এখানে বলতেই পারতো যে নিচের কোনটি মাইক্রো উপাদান, তাই না? এত তো নয় নিচের, মানে এই সেই এরকম করে বলার কিন্তু কোনো দরকার ছিল না। তারপরে তোমাদের কনফিউজড করার জন্য কিন্তু এই
কোশ্চেন হবে, নিচের কোনটি এই নয়, নিচের কোনটি ওই নয়, এইটার মানে কি? যে তুমি এই এইটাও জানো, তার মানে এখানে কি বলতো, তুমি ম্যাক্রো উপাদানও তুমি জানো, মাইক্রো উপাদানও জানো, মানে দুইটা উপাদানে কিন্তু আমার জানা থাকতে হবে। তো এখান থেকে বলো তো দেখি যে নিচের কোনটি ম্যাক্রো উপাদান নয়, এটার অ্যান্সার কোনটা হবে বলো। কারণ উপরে আমরা পড়ছি যে নিচের কোনটি ম্যাক্রো উপাদান, সো এই ম্যাক্রো উপাদানের বাইরে যেটা থাকবে সেটা কিন্তু মাইক্রো উপাদান। এই যে দুইটা করে যেখানে আছে সেখান থেকে কিন্তু একটা পড়লেই এই জন্য ভালো, যে তুমি যদি একটা ভালো করে পড়ো তো এই অপশনগুলোর মধ্যে এইটা বাদে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার ম্যাক্রো উপাদান নয় কিংবা মাইক্রো উপাদান, ঠিক আছে? তো দেখি তোমরা অ্যান্সার করে ফেলো এটা, নিচের কোনটি ম্যাক্রো উপাদান নয়। এখানে হচ্ছে এপার উপরে বলছে কোবাল্ট, একদমই রাইট, এখানে হচ্ছে কোবাল্ট হবে। কারণ দেখো এই অপশন গুলোর মধ্যে কিন্তু একটার মধ্যে কোবাল্ট নাই। সো আমরা যে বলছি যে এমজি ক্যাফে ফর নাইট জব, এটার মধ্যে কিন্তু আমাদের কোবাল্ট নাই, ঠিক আছে? সো এখানে উত্তর হবে কিন্তু কোবাল্ট। এপার উপরের অ্যান্সার একদমই সঠিক, এখানে উত্তর হবে কোবাল্ট। এরপরে আসে দেখো যে উদ্ভিদের পোষেদন থাকে। হ্যাঁ, পোষেদন আমাদের মূলত তিনটি উপায়ে হয়। তো এখানে তোমার আসতে পারে পোষেদন কয়টি কয়টি পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু পোষেদনের প্রকারভেদ, এখানে তোমার কোশ্চেন আসতে পারে পোষেদনের প্রকারভেদ। পোষেদনের প্রকারভেদ কিন্তু তিনটা, একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় পোষেদন, আর আছে লেন্টিকুলার পোষেদন, আর আছে ত্বকীয় পোষেদন। সো এটা কিন্তু সব থেকে বেশি হয়, এটা কিন্তু হচ্ছে 95% হয়ে থাকে। তো 95 থেকে 98% কিন্তু 95 থেকে 98% পোষেদন কিন্তু পত্ররন্ধ্রীয় পোষেদন। তো এখান থেকে কোশ্চেন হলে তোমার মেনলি আসবে যে পোষেদন কত প্রকার। তো এখানে 3 4 5 6 এরকম দিবে, 3 প্রকার। আর হচ্ছে সব থেকে বেশি কোন পদ্ধতিতে হয়ে থাকে, এটা হচ্ছে পত্ররন্ধ্রীয় পোষেদন, এটা হচ্ছে 95 থেকে 98%। এরপরে উপর বলছে তিনটা একদমই সঠিক। এরপরে বলছে ফারদৌসী দানাত বলছে আমাদের জন্য দোয়া করবেন আপু, যাতে সফলতার হাসি আমরাই হাসি। অবশ্যই ইনশাল্লাহ, ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমরা সবাই চান্স পাবা। এরপরে আচ্ছা, এরপরে আমরা আসি এখান থেকে আসি যে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের জন্য যে প্রয়োজনীয় উপাদান কোনটি কোনটি, এখানে আমাদের ক্লোরোপ্লাস্ট লাগবে, আলো লাগবে, তারপরে হচ্ছে দেখো যে এখান থেকে একটু রিডিং পড়বা, হ্যাঁ, যে প্রয়োজনীয় উপাদান বা উপকরণ কোনটি, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের মধ্যে কি কি আছে, এরপরে ক্লোরোপ্লাস্ট সম্পর্কে একটু জানবা। যে এখানে কি বলছে লেন্টিকুলার, হান্নান বিনতে হক বলছে লেন্টিকুলার, লেন্টিকুলার আপু এটার প্রকারভেদ, কিন্তু সব থেকে বেশি পরিমাণে যে পোষেদনটা হয়ে থাকে সেটা হচ্ছে পত্ররন্ধ্রীয় পোষেদনের মাধ্যমে। এরপরে আসে যে শোষণ, সালোক সংশ্লেষণে এখানে তোমার অপটিমাম তাপমাত্রা লাগবে, আর কি কি উপাদান আছে এইগুলো লাগবে। এরপরে আসে যে শোষণ, শোষণে আমাদের কি লাগবে, এখানে হচ্ছে আমাদের নিট উপাদান লাগবে। এখান থেকে পোষেদন শোষণটা তোমরা শুধু নিট উপাদানটা জানবা, এখান থেকে কত নিট উপাদান কি উৎপন্ন হয়, নিট উপাদান, শোষণের নিট উপাদান, এটা হচ্ছে এই কোশ্চেনটা সরাসরি আসবে যদি আসে। তোমার এখানে দেবে যে শোষণের নিট উপাদান কোনটি, নিট উপাদান কোনটি। তো অপশন থাকবে 6 অনু কার্বন ডাইঅক্সাইড প্লাস 36 ATP, অথবা থাকতে পারে 4 অনু কার্বন ডাইঅক্সাইড 38 ATP, 2 অনু কার্বন ডাইঅক্সাইড প্লাস 38 ATP, 6 অনু কার্বন ডাইঅক্সাইড প্লাস 38 ATP। বলো তো এখানে সঠিক অ্যান্সার কোনটি?
শোষণের, এই এখান থেকে একটা কোশ্চেন ইম্পর্টেন্ট, শোষণের নিট উপাদান কোনটি? এখানে নিট বলেই কিন্তু ঝামেলাটা বাধাইছে বেশি, ঠিক আছে? এখানে গ্লাইকোলাইসিসের সময় দুই অণু, আচ্ছা এটা অনেক বড় একটা ক্যালকুলেশন, তো শোষণের এটা জেনে রাখো যে গ্লাইকোলাইসিস পর্যায়ে দুইটা এটিপি, এটা হচ্ছে তোমার অপচয় হয়, তারপরে হচ্ছে নিট উপাদানটা আসে। তো এখানে বলছে শোষণের নিট উপাদান কোনটি, তো এখানে কেউ বলতে পারবে শোষণের নিট উপাদান কোনটি? এই কোশ্চেনটার অ্যান্সার দেখে কেউ বলতে পারো কিনা, শোষণের নিট উপাদান কোনটি? তোমরা দ্রুত কোশ্চেনের অ্যান্সার দিয়ে ফেলো। এপার ওপর বলছে এ, হ্যাঁ একদমই সঠিক, এ নাম্বারটা, এ মানে হচ্ছে এক নাম্বারটা, ঠিক আছে? তো এইটাই সঠিক এখানে, কারণ 6টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং 36 এটিপি মূলত উৎপন্ন হয়, 38 এটিপি, 38 এটিপি থেকে দুইটা অপচয় হয়ে যায়, যার পরে থাকে 36 এটিপি। তো যদি বলে নিট উপাদান তাহলে কিন্তু আমরা 36 এটিপি দিব, ঠিক আছে? আর এইটাই কোশ্চেনে আসবে, আমাদের মেডিকেলের সময় এই কোশ্চেনটা আসছিল যে নিট উপাদান কোনটি, শোষণের নিট উপাদান কোনটি, এটা হচ্ছে 36 এটিপি প্লাস 6 অণু কার্বন ডাইঅক্সাইড। এখানে আনিশা তাবসুম বলছে এ একদমই সঠিক, তারপরে বলছে হান্নান বিনতে হক বলছে ক সঠিক, শারমিন সুলতানা মো বলছে খ, না আপু খটাও হতো যদি আমরা হচ্ছে, খটাও হবে না, কারণ যদি বলতো মোট উপাদান কোনটি কতটি তাহলে আমরা 38 এটিপি দিতে পারতাম, কিন্তু এখানে আছে 4 অণু কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? 4 অণু কার্বন ডাইঅক্সাইড না, 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 36 অণু এটিপি, ঠিক আছে? তো এরপরে হচ্ছে শোষণ থেকে আর তেমন কিছু, শোষণ থেকে এটা ইম্পর্টেন্ট যে কত অণু এটিপি, কত নিট এটিপি কোনটি, ঠিক আছে? এরপরে হচ্ছে যে আমরা যদি বলি, এরপরে একটু উদ্ভিদের প্রজনন সম্পর্কে যদি আমরা জানতে চাই, এই অধ্যায়টিতে উদ্ভিদের প্রজনন অধ্যায়টাও কিন্তু ইম্পর্টেন্ট, বাট এখান থেকে হচ্ছে উদ্ভিদ, যেহেতু উদ্ভিদের মানব জীবনতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা আছে, সেহেতু উদ্ভিদের প্রজনন তন্ত্র অধ্যায়টা আমাদেরকে জানতে হবে। এখানে আছে দেখো যে নিষেকের পরে গর্ভাশয়ের ডিম্বকের বিভিন্ন অংশের পরিবর্তন সময়, হ্যাঁ তো এখান থেকে যে একটা উদ্ভিদের ফুল হয়, ফল হয়, দেন ফুলের, ফুল থেকে ফল হওয়ার পরে পরেও ফুটবে যে অবস্থা, এটা কিন্তু জানতে হবে। এখানে ছক আকারে আছে দেখবা, বইয়ের শুরুতেই ছক আছে, এই ছকটা পড়তে হবে। আমি সবসময় ক্লাস নেওয়ার সময় বলি যে বইয়ের মধ্যে যে ছকগুলো থাকবে, ছক, ছকটা ইম্পর্টেন্ট, এছাড়া মানে প্রত্যেক বইয়ের যে বিভিন্ন ছকগুলো আছে এই ছকগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ছকের ভিতর থেকে কিন্তু ইজিলি কোশ্চেন করা যায়। তো এখানে দেখো ছকের মধ্যে আছে যে গর্ভাশয়, হ্যাঁ এটা হচ্ছে নিষেকের পূর্বাবস্থায় গর্ভাশয় বলা হয়, পরে কিন্তু এটাকে ফল বলা হয়। তো পূর্বে এবং পরে কোনটা বলা হয়? এখানে দেখো সব থেকে ভেজাল লাগে যেটা, এখানে কিন্তু তোমাদের আসপেক্ট বইয়ে কিন্তু তোমাদের ইয়ে করা আছে, মানে স্টার দেওয়া আছে কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এখানে দেখবা যে গর্ভাশয় আছে, গর্ভাশয় প্রথমে থাকে গর্ভাশয়, আর নিষেকের পরে কিন্তু সেটা হয়ে যায় ফল। এখন দেখো বলো তো ডিম্বক, প্রথমে থাকে ডিম্বক, নিষেকের পরে এটাকে কি বলা হয়? তারপরে দেখো যে ভ্রূণ থাকে, নিষেকের পরে এটাকে কি বলা হয়? এই দুইটা বলো তো কি বলা হয়? ডিম্বক এবং ভ্রূণ এই দুইটাকে, সরি ডিম্বাণু, সব থেকে বেশি যে কনফিউজ থাকে সেটা হচ্ছে ডিম্বক এবং ডিম্বাণু, দুইটাই ওয়ার্ড কিন্তু একই রকম, ডিম্বক এবং ডিম্বাণু, একটাতে ক আছে আর একটা আছে ডিম্বাণু। সো এই দুইটার মধ্যে কিন্তু ঝামেলা লাগে যে আপু কোনটার পরে কি, এটা মনে থাকে না। সো গর্ভাশয়তে ইজিলি বলা যায় যে গর্ভ, নিষেকের পূর্বে, এটা হচ্ছে নিষেকের পূর্বে আর এটা হচ্ছে নিষেকের পরে। সো বলতো যে ডিম্বক, ডিম্বকটা নিষেকের পূর্বে থেকে ডিম্বক পরে কি হবে, এবং ডিম্বাণুটা প্রথমে থেকে ডিম্বাণু পরে কি হবে, এই দুইটার অ্যান্সার করতো দেখি। এই দুইটা কিন্তু সব থেকে কনফিউজড, মানে দুইটা নামই একই রকম, শুনতেও একই রকম আর বানানো একই রকম, তো ডিম্বক আর ডিম্বাণু দুইটাই কিন্তু কাছাকাছি মিনিং, ঠিক আছে? তো এই দুইটার মধ্যে কোনটা কি হবে বলতো? এখানে হচ্ছে এপার ওপার বলছে আপু আপনি কোন বইটা পড়েন এখন, এটা হচ্ছে তোমাদের মানে অ্যাসপেক্ট সিরিজের যে বইটা দিছে ওখান থেকে সাধারণ বিজ্ঞানের যে টপিকটা আছে ওখান থেকে তোমাদেরকে সাধারণ বিজ্ঞানের টপিকগুলো দেখানো হচ্ছে। তো এখানে দেখো যে ডিম্বক, ডিম্বক যেটা এটা হচ্ছে ডিম্বককে পরেরটাকে বলা হয়, দেখো এখানে যেহেতু ক আছে তো আমরা এখানে ডিম্বক, ডিম্বকের পরে আছে হচ্ছে ফল, সরি ডিম্বকের পরে বীজ বলতে পারি, ডিম্বকের নিষেকের পরে এটা হবে বীজ। দেখো এখানে হচ্ছে ক লিখতে গেলে সরি বয়ের মতো লাগে, এই জন্য ডিম্বক কটা আমরা বয়ের সাথে মিলাবো, বিষ, ডিম্বক বিষ, তাহলে কিন্তু আর ভুল হবে না। এরপর সেটা ডিম্বাণু, সেটা হচ্ছে আমাদের ভ্রূণ হবে, ডিম্বাণু সেটা হবে ভ্রূণ, ঠিক আছে?
তো এই যে ডয়ের মতো, এটা ভ লিখতে গেলে ডয়ের মতো লেখা লাগে, এইভাবে মেলাতে পারো অথবা তুমি মুখস্থ করতে পারো। তো এই দুটোর মধ্যে সব থেকে বেশি কনফিউজড যে ডিম্বক থেকে পরবর্তীতে কি হবে আর ডিম বানু থেকে পরবর্তীতে কি হবে। তো ডিম্বক থেকে হবে 20, ক ক আর ব একই রকম, আর হচ্ছে ডিম বানু থেকে হচ্ছে ভ্রূণ হবে, ঠিক আছে। তো এই দুইটা এখানে কিন্তু ইষ্টাচিহ্ন দেওয়া আছে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো যে নিউসেলাস, এটা হচ্ছে নষ্ট হয়ে যায়, আর ডিম্বক মূলটাই কিন্তু আমাদের 20 মূল। এরপরে আসো যে মাস্টুনো, যেটা অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে এ অধ্যায়ের যে এক বীজপত্রী কোনগুলা, দুইটি বীজপত্র কোনগুলা, আর এটা হচ্ছে একটি বীজপত্র থাকে কোন কোন ফলে আর দুইটি বীজপত্র থাকে কোন কোন ফলে, এইগুলো কিন্তু জানতে হবে। এইগুলো পরীক্ষায় আসবে যে নিচের কোনটি এক বীজপত্রী কিংবা নিচের কোনটি দ্বিবীজপত্রী, এরকম আসতে পারে, ঠিক আছে। তো আমাদের একটি বীজপত্র থাকে হচ্ছে নারকেল, ধান, গম, কুসুম। দেখি আমরা একটু কমেন্টগুলো পড়ি। এখানে হচ্ছে ফেরদৌসি জান্নাত বলছে ডিম্বক 20, একদমই সঠিক। তারপরে ফেরদৌসি জান্নাত বলছে ডিম্বাণু ফোন, আপু তুমি একদমই সঠিক। এরপরে আছে শারমিন সুলতানা মো বলছে ডিম্বক 20, ডিম্বাণু ফুল, একদমই পারফেক্ট, সবগুলো অ্যান্সারই সঠিক। তোমরা তো অনেক কিছু জানো, আমার থেকে অনেক বেশি ভালো জানো। আচ্ছা তারপরে দেখি আমরা, এরপরে আসছে আমাদের সস্যল বীজ, বীজ যে হচ্ছে সস্যল বীজ কোনগুলো আর অসস্যল বীজ কোনগুলো, ঠিক আছে। তো এখানে আমাদের আছে একটি বীজপত্র, একটি বীজপত্র আসবে ভুট্টা, ধান, সরি এখানে নারকেল, গম, কচু আর ধান। তারপরে আছে দুইটি বীজপত্র, আম, শিম, সোলা, এগুলো আছে, ঠিক আছে, এগুলো এখান থেকে ইম্পর্টেন্ট। এরপর আছে আমাদের জীব প্রযুক্তি, এই অধ্যায়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। জীব প্রযুক্তি অধ্যায়টা এখানে দেখবা যে আবিষ্কারকের নাম, প্রথমেই বলছিলাম যে আমাদের প্রথম দিকেই আছে আবিষ্কারকের নাম আর কে কোন কোন বিজ্ঞানী কোনটা আবিষ্কার করছে, এগুলো পড়ে নিবা। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তক করেন কে, এটা হচ্ছে আমাদের কাল এরকে, ঠিক আছে, এইটা কিন্তু জানতে হবে। দেখো প্রত্যেকটা অধ্যায়ের নামের সাথে একটা করে বিজ্ঞানী, যে জীব প্রযুক্তি, এই জীব প্রযুক্তির নাম বায়োটেকনোলজি, তো এই শব্দটা কে প্রথমে মানে প্রবর্তন করছে, ঠিক আছে, কিংবা আবিষ্কার করছে, এইগুলো কিন্তু জানতে হয়। প্রত্যেকটা অধ্যায় ওয়াইজ ওই অধ্যায়ের নামের সাথে যে আবিষ্কারকের নাম জড়িত আছে এটা কিন্তু জানতে হবে। সো এখানে হচ্ছে বায়োটেকনোলজি জীব প্রযুক্তি শব্দটি প্রথম ব্যবহার করেন বা প্রবর্তন করেন হচ্ছে কাল এরকি, ঠিক আছে, এখান থেকে এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো টটিপোটেন্সি, টটিপোটেন্সি শব্দ কি তোমরা জানো? টটিপোটেন্সি শব্দটি এটা কি, কেউ বলতে পারবে টটিপোটেন্সি এটা কি? টটিপোটেন্সি হলো ধরো যে একটা উদ্ভিদ, তুমি হচ্ছে সরি গাছ, সো একটা উদ্ভিদ এখান থেকে তুমি একটা ডাল কেটে ফেললে, এখান থেকে আবার হবে, আবার হবে, এইটা হচ্ছে কিন্তু আমাদের টটিপোটেন্সি ক্ষমতা যেটা বলে, এটাকে বলছে যে প্রতি সজীব উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদ হওয়ার ক্ষমতা। তুমি একটা ডাল পাথরকুষি গাছ দেখছো তোমরা, হ্যাঁ, পাতা কিন্তু ফেলে দিলে মাটি থেকে এখান থেকে আরো একটা গাছ উদ্ভিদ, পুরো একটা উদ্ভিদ হয়ে যায়, এটাকে কিন্তু বলা হয় টটিপোটেন্সি ক্ষমতা। তো এইটা এটাকে আবিষ্কার করেন, এটা আবিষ্কার করেন মর্গান, ঠিক আছে, মর্গান কিন্তু এটা আবিষ্কার করেন। তো এখান থেকে এইগুলো পড়বার যে কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেন। এরপর আছে ধরো মানে টিস্যু কালচার, তো আমাদের কালচারের মধ্যে আছে প্রথমেই দেখতে হবে যে কালচারের অপটিমাম তাপমাত্রা কত, তারপরে দেখতে হবে যে এটার হচ্ছে অটোক্লেভে তাপ চাপ কত, এইগুলো পড়ে নিবা। তারপরে দেখবো যে বৈদ্যুতিক আলো ব্যবহার করা হয়, 3000 থেকে 5000 লাক্স, এইগুলো পড়বা, কত আলো লাগবে, আর্দ্রতা কতটুকু লাগবে, এইগুলো পড়বা। এরপরে দেখো যে প্লাজমিট আছে, প্লাজমিট সম্পর্কে একটু ভালো করে জানতে হবে, কারণ প্লাজমিটটা কিন্তু বর্তমান যুগে সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে, যেমন প্লাজমিট বিভিন্ন ধরনের ভ্যাকসিন ভ্যাকসিনের তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। তো এগুলো দেখো যে প্লাজমিট, বৃত্তাকার, দ্বিসূত্রক, এগুলো প্লাজমিটটা কেমন, এটা হচ্ছে বৃত্তাকার আর ডিএনএ অণু, এখানে হচ্ছে অল্প সংখ্যক জিন থাকে, এগুলো পড়লেই হবে। ভ্যাকসিন সম্পর্কে যে তোমাদের আসপেক্টের বই যতটুকু আছে এতটুকু জানলেই হবে। এরপরে আমাদের সব থেকে বেশি কিন্তু ইম্পর্টেন্ট যে রক্ত সংবহন তন্ত্র, কিংবা রক্ত অধ্যায়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি একটু রক্ত অধ্যায়টা পড়াবো। তবে এখান থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে এটা দেখবো। তো প্রথমে দেখো, আমাদের বলতো, আমরা যখন কোশ্চেন করতাম তখন বলতো যে রক্ত অধ্যায়ের একটা লাইনও বাদ দেওয়া যাবে না, এরকম ইম্পর্টেন্ট ছিল এটা, হ্যাঁ। তো প্রতি বছরই দেখা যায় যে রক্ত থেকে অনেক কোশ্চেন হয়, অ্যাটলিস্ট 2-3টা কোশ্চেন থাকে, তো রক্ত থেকে পড়বা ভালো করে, কারণ রক্ত থেকে, কারণ আমাদের সাধারণ বিজ্ঞান বলতেই কিন্তু রক্ত, মানব দেহ, এইগুলো সব থেকে বেশি আসে, তো এইগুলো থেকে ভালো করে পড়তে হবে। এখান থেকে রক্ত দেখো যে রক্তের যে প্রাথমিক কথা যেগুলো আছে, যে রক্ত কি কেমন ধরনের, এইগুলো পড়বা। তারপরে যে রক্তের প্রকৃতি কেমন, সামান্য ক্ষারীয়, এইগুলো এর পিএস কত, 7.35 থেকে 7.45, এগুলো একটু পড়বা। তো রক্ত সম্পর্কে পুরোটাই বলতে হবে,
রক্ত সম্পর্কে আমরা চেষ্টা করবো যে পুরোটাই জানার। রক্তের কিন্তু কোনো কিছু বাদ দেওয়ার মতো নাই, রক্ত পুরোটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখানে হচ্ছে রক্ত সম্পর্কে প্রাথমিক যে কথা আছে এইগুলো পুরোটাই পড়ে ফেলবা, প্রাথমিক কথা। এরপরে হচ্ছে যে রক্তের বৈশিষ্ট্য যেগুলো আছে, এখানে বলবো যে নিজের কোনটি রক্তের বৈশিষ্ট্য নাই, তোমার পিএইচ এর এখানে চেঞ্জ করে দিতে পারে, তারপরে সামান্য ক্ষারীয় এখানে দিতে পারে, যে সামান্য অম্লীয়। তো তুমি তো পড়ছো ক্ষারীয়, কিন্তু পরীক্ষার হলে যে অম্লীয় না ক্ষারীয় এটাও কিন্তু কনফিউজ হতে পারে যে কোনটা পড়ছিলাম। তো এইগুলো ভালো করে পড়তে হবে। তারপরে দেখো স্বাদ কিন্তু নোনতা, ঠিক আছে, সামান্য ক্ষারীয় স্বাদ নোনতা, এগুলো পড়বা। আর রক্তের কিন্তু হচ্ছে রক্ত রস বা প্লাজমা কিন্তু রক্তকে দুই ভাগে আবার ভাগ করা হয়। হ্যাঁ, একটা হচ্ছে রক্ত রস বা প্লাজমা, যেটা 55%, প্লাজমা যেটা সেটা কিন্তু 55%। এরপরে দেখো হচ্ছে রক্ত কণিকা, কণিকা যেটা সেটা কিন্তু হচ্ছে 45%। সো এই রক্ত কণিকার মধ্যে কিন্তু আবার আরবিসি আছে, ডাব্লিউবিসি আছে এবং প্লাটিলেট আছে। হ্যাঁ, তো এই প্লাজমার মধ্যে কি কি ভাগ, তারপরে দেখো রক্ত কণিকার মধ্যে কি কি ভাগ, এই ভাগগুলো জানা লাগবে। রক্ত রস প্লাজমার মধ্যে কিন্তু 90 থেকে 92% আবার আছে আমাদের পানি আছে, 90 থেকে 92% পানি আছে। এরপরে দেখো যে কঠিন পদার্থ আছে 8 থেকে 10%, এইগুলো জানবা, এই ছকটা জানবা যে রক্ত সম্পর্কে নিচের কোনটি, রক্তের প্রকারভেদ, রক্ত কত প্রকার, কিংবা রক্তের কি কি ভাগ আছে, এইগুলো একটু জানতে হবে। এখানে দেখি একটু কমেন্ট পড়ি যে আপু জীববিজ্ঞান থেকে পড়াতেছেন। হ্যাঁ, জীববিজ্ঞান পাঠটায় মূলত সাধারণ বিজ্ঞানের পাঠ, কিন্তু জীববিজ্ঞান পাঠটায় আমাদের তোমার সাথে আমাদের মনে হয় যে 3টে ক্লাস নিয়ে আলোচনা করা হবে, সাধারণ বিজ্ঞানের উপরে সাজেশনমূলক ক্লাস। তারপরে আছে যে প্লাজমা 55, রক্ত রক্ত রস 45। আচ্ছা, এটা হচ্ছে ধীরেন্দ্র সরকার আকাশ, প্লাজমা যেটা আর হচ্ছে রক্ত রস, প্লাজমা রক্ত রস কিন্তু ভাই একই, দুইটাই কিন্তু একই, রক্ত রস যেটা প্লাজমা কিন্তু সেটা, আর রক্ত কণিকাটা আলাদা, তোমার একটু এখানে এখানে কারেকশনের দরকার। প্লাজমা 55%, কিন্তু রক্ত কণিকা কিন্তু 45%। তুমি যেটা রক্ত রস বলছো এটা হবে রক্ত কণিকা, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা, এখন হচ্ছে আমাদের আরবিসি, ডাব্লিউবিসি এবং হচ্ছে প্লাটিলেট সম্পর্কে আলাদা আলাদা ভাবে জেনে নিবা, রক্ত সম্পর্কে যে কোনটার কাজ কি, এবং রক্তের যে ইন জেনারেল কাজ, রক্ত এমনি ব্লাডের কাজ কি, হ্যাঁ রক্তের কাজ কি, নিচের কোনটি রক্তের কাজ নয় কিংবা নিচের কোনটি রক্তের কাজ, এই কাজগুলো একটু তোমরা জেনে নিবা। এখান থেকে দেখো রক্ত গ্যাস বিনিময় করে, রক্ত তারপরে হচ্ছে খাদ্য বস্তু পরিবহন করে, ঠিক আছে, এইগুলো একটু জেনে নিবা, বজ্র নিষ্কাশন করে। তো এরপরে আছে যে রক্ত টঞ্চন কিংবা যে রক্ত জমাট বাঁধা যেটাকে বলে, হ্যাঁ, তো এই রক্ত জমাট, এখানে আছে দুইটা কথা, একটা হচ্ছে কতটি ফ্যাক্টর থাকে, একটাতে আছে 13টি ফ্যাক্টর থাকে, আর একটা হচ্ছে যে এই রক্ত বাঁধার, রক্ত জমাট বাঁধার সময় কতটুকু, রক্ত জমাট বাঁধার সময় কিন্তু 3 থেকে 8 মিনিট, 3 থেকে 8 মিনিট। তো এখানে আমরা কিভাবে মনে রাখবা, 3 থেকে 8 মিনিট যেটা, এটা হচ্ছে রক্ত জমাট বাঁধা বা তঞ্চনের সময়, আর এটা হচ্ছে ব্লিডিং টাইম, একটা হচ্ছে ব্লিডিং টাইম বা রক্তপাতের সময়, ব্লিডিং টাইমটা কতটুকু, এখানে হচ্ছে 1 থেকে 4 মিনিট, 1 থেকে 4 মিনিট বা 2 থেকে 5 মিনিট। এখন দেখো যে আপু রক্ত তঞ্চনেরটা আর ব্লিডিংটা দুইটাই তো মানে গুলাই যাবে না, দুইটা, এটা হচ্ছে রক্ত তঞ্চনের বা রক্ত জমাট বাঁধা, ঠিক আছে, তো এটা হচ্ছে 3 থেকে 8 মিনিট, আর এটা হচ্ছে ব্লিডিং টাইম 1 থেকে 4 মিনিট। তো এটা কিভাবে মনে রাখবে, দেখো ত লিখতে গেলে কিন্তু 3-এর মতো লেখা লাগে, তাহলে রক্ত তঞ্চন যেটা সেটা 3 থেকে 8 মিনিট হবে, আর ব্লিডিং টাইম যেটা সেটা হচ্ছে 1 থেকে 4 মিনিট বা 2 থেকে 5 মিনিট। একটা মনে রাখলেই আর একটা কিন্তু তোমার অলরেডি হয়ে যাবে, যেহেতু 3 থেকে 8 মিনিট এটা বাদ, তাহলে হচ্ছে 1 থেকে 4 মিনিট হবে ব্লিডিং টাইম, ঠিক আছে। তো এই এরপরে দেখো রক্ত থেকে আর কি কি পড়তে হবে, রক্ত থেকে আসে কিন্তু হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড কিন্তু অনেক ভাইটাল একটা অর্গান, আর এটাকে থেকে এখান থেকে অনেক ভালো কোশ্চেন হয়, কারণ হৃৎপিণ্ড মানবদের সব থেকে মানে বড় বড় যে ভাইটাল অঙ্গগুলো আছে তার মধ্যে একটা হৃৎপিণ্ড। এখান থেকে ধীরেন্দ্র সরকার আকাশ বলছে যে 1 থেকে 4 মিনিট, একদমই সঠিক। এরপরে হচ্ছে মো বলছে 3 থেকে 8 মিনিট, একদমই সঠিক। তারপরে হচ্ছে MD তহিদুজ্জামান হৃদয় বলছে 1 থেকে 4 মিনিট, সঠিক ভাইয়া। ফেরদৌসী জান্নাত বলছে আপু ক্লাস কত সময় হবে আর মোবাইলের চার্জ নাই। আচ্ছা ঠিক আছে, আমরাও বেশি দূর আগাবো না, প্রায় শেষের দিকে, যেহেতু আজকে একটা সাজেশনমূলক ক্লাস, আমরা চেষ্টা করছি যে যেখান থেকে কোশ্চেনগুলো সব থেকে বেশি আসে এই অধ্যায়গুলোই একটু টাচ করে যাওয়ার। তোমরা জানো সাধারণ বিজ্ঞানের টপিক কিন্তু অনেক বেশি, তারপরেও চেষ্টা করছি যে যেখান থেকে কোশ্চেন হয় যেন মিস না হয় এই কোশ্চেনগুলোই আগে টাচ করার, ঠিক আছে।
তো এরপরে দেখো, এরপরে দেখো এখানে আছে যে হৃৎপিণ্ড, যে হৃৎপিণ্ড পড়ছিলাম আমরা, হৃৎপিণ্ডের আবরণের নাম কি? হৃৎপিণ্ডের আবরণের নাম কিন্তু পেরিকার্ডিয়াম। কিন্তু পেরিকার্ডিয়ামের কিন্তু আবার চারটা স্তর আছে, ঠিক আছে? তো আমরা এখানে বলতে পারি যে পেরিকার্ডিয়ামের স্তর কতটি? তিনটি স্তর। এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসতে পারে যে হৃৎপিণ্ডের আবরণ কতটি, ঠিক আছে? এখানে তিনটি আবরণ, আর এছাড়া হচ্ছে প্রাচীর হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম, তিনটা কিন্তু আমাদের হচ্ছে স্তর আছে। এই স্তরগুলোর নাম হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে? আর এখান থেকে আসবে তোমার, আচ্ছা এখানে দেখো যে এই অধ্যায়ের শেষে দেখবা যে বুকে ব্যথার প্রকারভেদ টাইপের আছে, এটা একটু জেনে রাখবা যে কোনটার কখন কি হয়। তারপরে দেখো যে পুরুরাইসিস কখন হয়, পেরিকার্ডাইটিস কখন হয়, এগুলো একটু জানবা। তারপরে বিভিন্ন পরীক্ষার নাম জানবা, যেমন এক্স রে কখন করা হয়, ইসিজি কখন করা হয়। আচ্ছা এখানে হচ্ছে শারমিন সুলতানা মো বলছে তিনটি আবরণ, একদমই সঠিক আপু, তিনটি আবরণ থাকে। এখন দেখো এই তিনটি আবরণের কাজ কিন্তু আছে, আবার যদি একটু ডিটেল জানতে চাও জানার জন্য ভালো, এই তিনটি আবরণের কাজ কিন্তু কিংবা কি করে এই তিনটি আবরণ। দেখো একদম বাইরের আবরণ যেটা এপিকার্ডিয়াম, ধরো একটা হৃৎপিণ্ড, তো হৃৎপিণ্ডের হচ্ছে একদম বাইরের যে আবরণটা এটা হচ্ছে এপিকার্ডিয়াম, মাঝখানের যে আবরণটা এটা হচ্ছে মায়োকার্ডিয়াম, তো একদম বাইরের যেটা সেটা হচ্ছে এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম একদম মাঝের যে স্তরটা, এই ধরনের মাঝের স্তরটা হচ্ছে মায়োকার্ডিয়াম। তারপরে একদম ভিতরের যে স্তরটা সেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এখন বলতো যদি আমি বলি যে কোন স্তরে চর্বি থাকে, কোনটা বলবা, কোনটা হবে, কোন স্তরে চর্বি থাকে? কেউ একটু বুদ্ধি করে অ্যান্সার দাও তো। এটা একদমই বাইরের স্তর, হৃৎপিণ্ডের বাইরের স্তর, এটা মাঝের স্তর, আর একটা একদমই ভিতরের স্তর। এখন বলতো যে কোন স্তরে আমাদের চর্বি লেগে থাকে? দেখি এই কোশ্চেনটা কিন্তু আসে, ঠিক আছে? আমাদের ভর্তি পরীক্ষার সময় ভার্সিটিতে কিংবা যাই হোক, মানে যে কোনো ভার্সিটিতে কিংবা মেডিকেলে ডেন্টালে কোশ্চেনে কিন্তু আসছিল যে কোন স্তরে চর্বি থাকে, বলতো তোমরা বুদ্ধি করে কোন স্তরে চর্বি থাকতে পারে। এছাড়াও কিন্তু আরো কোশ্চেন আছে যে কোন স্তরটা সংকোচন প্রসারণশীল, তারপরে কোন স্তরে কপাটিকা থাকে, এইগুলো কিন্তু আসে। এই তিনটা স্তরের মধ্যে কিন্তু তিনটা কাজ, তিনটা স্তরের কাজ, কিন্তু তিনটা কাজ কিংবা তিনটা বৈশিষ্ট্য বলা যায় যে একটা স্তরে চর্বি থাকে, আর একটা সংকোচন প্রসারণশীল, আর একটা হচ্ছে তোমার কপাটিকা থাকে। এখন একটু বুদ্ধি করে তোমরা অ্যান্সার দাও তো, কোনটাতে চর্বি থাকে? আচ্ছা ধীরেন্দ্র সরকার আকাশ বলছে এপিকার্ডিয়াম, আর কেউ কিছু বলবা যে কোন স্তরে চর্বি থাকে? দেখো তো বুদ্ধি করে বলো দেখি কোন স্তরে চর্বি থাকে, দেখি কতজন সঠিক স্তর দেয়। মো বলছে মাঝের স্তর, এপার ওপার বলছে মাঝের স্তর, হ্যাঁ বলতে থাকো দেখি কোনটা ঠিক হয়, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, আর একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, কোনটা দেখি কোন স্তরে চর্বি থাকে, একটু বুদ্ধি করে বলো দেখি কোন স্তরে চর্বি থাকে। এরকম দুই একটা কোশ্চেন কিন্তু থাকবে, ঠিক আছে? এরকম দুই একটা কোশ্চেন থাকবে যেগুলা হচ্ছে ডিপলি কোশ্চেন কিংবা যেগুলা ইম্পর্টেন্ট মনে হয় না পড়াইনি অনেকে, এরকম দুই একটা কোশ্চেন টপারদের জন্য থাকে, যে আসলে সে পুরোটা বোঝে কিনা, সে বুঝে অ্যান্সার দিছে কিনা, সে বুঝে পড়াশোনা করে কিনা। মুখস্থ পড়া কিন্তু সবাই পারে, কিন্তু বুঝে যে পড়াশোনা ব্যাপারটা, আমি এই টপিকটা বুঝি কিনা সম্পূর্ণ, এটার জন্য কিন্তু কয়েকটা কোশ্চেন থাকবে, যেগুলো বললাম যে কয়েকটা কোশ্চেন থাকবে টপারটা পারবে, এগুলো নিয়ে মাথা ব্যথার দরকার নাই, তবে একটু বুঝে পড়লে কিন্তু পারা যায়, ঠিক আছে? তো এখানে অনেকগুলো অ্যান্সার চলে আসছে, এখন দেখি আমরা সবার অ্যান্সার পড়ি। তো এপার ওপার বলছে মাঝের স্তর, ধীরেন্দ্র আকাশ বলছে যে এপিকার্ডিয়াম, শারমিন সুলতানা মো বলছে মাঝে, আর তহিদুজ্জামান হৃদয় বলছে সংকোচন প্রসারণ, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, জান্নাত, জান্নাতুল ইসলাম জান্নাত বলছে এন্ডোকার্ডিয়াম। আপু তুমি কোনটাকে কি বললা, এন্ডোকার্ডিয়াম? আচ্ছা ও হয়তো চর্বিটা বলছে। আচ্ছা তৈরি যেমন হৃদয় বলছে কপাটিকার সময় ঢেকে রাখে, এন্ডোকার্ডিয়াম। তারপরে পূজা বড়াল বলছে এপিকার্ডিয়াম, ধীরেন্দ্রনাথ সরকার আকাশ বলছে 100% এপিকার্ডিয়াম। আচ্ছা চর্বি লেগে থেকে যেটা আপুরা যারা দিস, এপিকার্ডিয়াম 100% সঠিক, এপিকার্ডিয়াম, হৃদয় হৃদয় ভাই দিস এপিকার্ডিয়াম সঠিক, তারপরে হচ্ছে আকাশ দিস এপিকার্ডিয়াম 100% সঠিক,
এরপর হৃদয় বলছো যে সংকোচন পোষণ মায়োকার্ডিয়াম স্তর, একদমই রাইট। মাঝের অংশটা কিন্তু সংকোচন প্রসারণ, ঠিক আছে, কারণ মাঝের স্তরে ফ্লুইড থাকে, তো মাঝের স্তরটা আমাদের সংকোচন প্রসারণে কাজ করে। এরপরে হচ্ছে পূজা বড়াল বলছে এপিকার্ডিয়াম, একদমই সঠিক আপু। এরপরে জীবেন্দ্রনাথ সরকার আকাশ বলছে 100% এপিকার্ডিয়াম, হ্যাঁ ঠিক আছে 100% এপিকার্ডিয়ামই হবে। তো আসো এখন আমরা একটু দেখি যে আসলে কোনটা কি। তো এই যে এপিকার্ডিয়াম, এই এপিকার্ডিয়াম স্তরে কিন্তু আমাদের চর্বি লেগে থাকে, ঠিক আছে, এর গায়ে, কিন্তু যেহেতু এটা বাইরের, এইটা কিন্তু হৃৎপিণ্ডের বাইরের স্তর, একদমই বাইরের স্তর, সো এখানে চর্বি লেগে থাকবে, এখানে থাকবে চর্বি। এরপরে আসতে থাকে মাঝের স্তর, মাঝের স্তরে কিন্তু এই যে বাইরের স্তরকে বলা হয় প্যারাটাল স্তর, ভিতরের স্তরকে বলা হয় ভিসেরাল স্তর। এই দুইটা স্তরের মাঝের যে অংশটা, এখানে কিন্তু একটু জেলির মতো অংশ থাকে, ফুলিড ফুলিড অংশ থাকে, এটাকে বলা, এই জন্যে এই স্তরের নাম মায়োকার্ডিয়াম। আর এটা এখানেই থাকে কিন্তু সংকোচন প্রসারণশীল, এটা এই মায়োকার্ডিয়াম কিন্তু এই কারণে সংকোচন প্রসারণ ক্ষমতা সম্পন্ন, সংকোচন, সরি সংকোচন প্রসারণ হয় এখানে। তারপরে দেখো এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম মানে কি, এখানে ধরো বিভিন্ন ধরনের কপাটিকা থাকে, এই যে চারটা ভাগ থাকে, ঠিক আছে, চারটা ভাগ থাকে, এখানে বিভিন্ন কপাটিকা থাকে, এই কপাটিকাগুলো থাকে, এইগুলোকে ঢেকে রাখে এন্ডোকার্ডিয়াম। তাহলে ভিতরের যে কপাটিকাগুলো আছে এগুলোকে ঢেকে রাখে ভিতরের স্তর, মানে এন্ডোকার্ডিয়াম, সংকোচন প্রসারণশীল মাঝের স্তর, মতে মা মাঝে মতে হচ্ছে মায়োকার্ডিয়াম। তারপরে দেখো এপিকার্ডিয়াম সব থেকে বাইরের স্তর, এপিকার্ডিয়াম এখানে চর্বি লেগে থাকে, একটা হচ্ছে এপিকার্ডিয়াম। যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছে অনেক ধন্যবাদ তোমাদেরকে, আর যারা যারা বুঝতে পারো নাই তার এক মানে বুঝো, আর দেখো কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে আমার কাছে জিজ্ঞাসা করো, আবার আমি আর একবার বুঝাই দিব। তো এরপরে দেখো এই যে আমাদের তিনটা স্তরগুলো, তিনটা স্তরের তিন রকম কাজ, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পারছো, আর কোনো সমস্যা নাই। তারপর যদি কারো সমস্যা থাকে আমি আর একবার বলে দিব, আমাকে জিজ্ঞাসা করো যে কোনটাতে বুঝতে পারো নাই। এখন দেখো আমাদের আরেকটা ভাইটাল অর্গান, ধরো মানবদেহের ভাইটাল অর্গান কিন্তু পাঁচটা, যেমন ধরো যকৃত, তারপরে তোমার সরি লিভার যেটাকে বলে, এরপরে কিডনি, তারপরে হার্ট, ব্রেন, এরকম কিন্তু আমাদের পাঁচটা ভাইটাল অর্গান আছে, ঠিক আছে। তো এই পাঁচটা ভাইটাল অর্গান সম্পর্কে কিন্তু জানতে হবে, আর এই পাঁচটা ভাইটাল অর্গান রিলেটেড যে অধ্যায়গুলো আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো আমাদের যে অস্থি কঙ্কাল যে অধ্যায়টা আছে ওইটা কিন্তু মানবদেহের কঙ্কাল তন্ত্র, ওইটা ওখান থেকেও কিন্তু অনেক কোশ্চেন হয়, দুই তিনটা কোশ্চেন হয়, তো ওই অধ্যায়টা কিন্তু ইম্পর্টেন্ট, এরপরে আমরা ওই অধ্যায়টা পড়াবো। এরপরে দেখো যে বজ্র নিষ্কাশন অধ্যায়টা আছে, যেটা কিডনি বলা হয় থেকে, কিডনি, এখানে দেখো কিডনি আমাদের কি কাজ করে, কিডনি বা রেশন তন্ত্র, হ্যাঁ রেশন তন্ত্রের মূল যে অঙ্গ সেটা কিন্তু প্রধান অঙ্গ কিন্তু কিডনি, মূলত যে তন্ত্রগুলো আছে কঙ্কাল তন্ত্র, রেশন তন্ত্র, সংবহন, রক্ত সংবহন তন্ত্র, এই তন্ত্রগুলো রিলেটেড রিলেটেড অধ্যায়গুলো কিন্তু পড়তে হবে। এখন দেখো যে রেচন তন্ত্র, রেশন তন্ত্র, এখানে হচ্ছে তোমার প্রধান, যদি বলি যে প্রধান অঙ্গ কোনটি, প্রধান অঙ্গ কিন্তু কিডনি, ঠিক আছে। এখন বলতো যে কিডনি, হ্যাঁ এই কিডনি একটা কিন্তু গঠন ও কার্যকরী একক আছে, ঠিক আছে। তো এই গঠন ও কার্যকরী এককে কি বলা হয়, কে বলতে পারবা, কিডনির যে গঠন ও কার্যকরী একক আছে, গঠন ও কার্যকরী একক, গঠন ও কার্যকরী একক কোনটি, গঠন ও কার্যকরী এককে কি বলা হয় থাকে, দেখি তো কমেন্ট করে জানো তো কে কি ভাবো এটা নিয়ে, যে গঠন ও কার্যকরী একক কি হতে পারে কিংবা কোনটি, বৃক্কের গঠন ও কার্যকরী একক কোনটি, দেখি কার অ্যান্সার কি হয়। আচ্ছা এখান থেকে হচ্ছে আমাদের রেশন তন্ত্র, রেশন তন্ত্রের প্রধান আমাদের যে একটা মাত্র প্রধান অঙ্গ সেটা হচ্ছে কিডনি, কিডনি ছাড়া আমাদের আরো অনেক অঙ্গ আছে, যেমন ধরো যে তোমার ইউরেটার আছে, মূত্রথলি আছে, তারপরে হচ্ছে এগুলা, তো এগুলোর মধ্যে আমাদের প্রধান অঙ্গ হচ্ছে কিডনি, ঠিক আছে। তো এখন দেখি বলো যে আমাদের গঠনে কার্যকরী একক কোনটি, বৃক্কের গঠনে কার্যকরী একক, তুমি একটু দ্রুত অ্যান্সার দিয়ে ফেলো, বৃক্কের গঠনে কার্যকরী একক কোনটি, দেখি। এরপরে আছে দেখো যে আমাদের এই যে রেশন তন্ত্র, রেশন তন্ত্রে কিন্তু 80% আমাদের বৃক্কের মাধ্যমে, এই যে রেশন তন্ত্র এটার কিন্তু 80% আসে আমাদের, 80% বজ্র নিষ্কাশিত হয় রেশন তন্ত্রের মাধ্যমে, আর যে 20% আসে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরো যে ঘামের মাধ্যমে আমাদের, তারপরে হচ্ছে অন্যান্য যে ওয়ে আছে এর মাধ্যমে কিন্তু 20% বজ্র নিষ্কাশিত হয়, যেমন ত্বক, ফুসফুস, যকৃৎ এবং অন্ত, ঠিক আছে, এইগুলোর মাধ্যমে 20%, আর একদমই কিডনির মাধ্যমে, একদম সব থেকে ভাইটাল অর্গান, এর মাধ্যমে কিন্তু আমাদের 80% বজ্র নিষ্কাশিত হয়। তো এরপরে দেখো যে আমাদের
নদীম বাড়ি বলছে মূত্র। এসে আমরা বলছি যে বৃক্কের গঠন ও কার্যকরী একক কোনটি? বৃক্কের গঠন ও কার্যকরী একক এটাকে বলা হয় থেকে নেফ্রন। আমরা বলছিলাম না প্রথম মধ্যে প্রথম দিকে আছে নেফ্রন, প্রথম যে সব তথ্যগুলো যেখানে এক জায়গায় করা আছে সেখানে কিন্তু আমরা প্রথমে বলছিলাম যে ধরো মস্তিষ্কের গঠন ও কার্যকরী একক কি নিউরন, তারপরে ধরো যে কোষের মানবদেহের গঠন কার্যকরী একক কোনটা সেল, তারপরে ধরো যে কিডনির গঠন কার্যকরী একক নেফ্রন, এই যে গঠন কার্যকরী একক এইগুলো কিন্তু একসাথে করে পড়ে নিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায়ে দেখবে একটা করে গঠন কার্যকরী একক থেকে, এই গঠন কার্যকরী একক গুলো পড়তে হবে ভালো করে। আচ্ছা, এরপরে করে বলছে কিডনি। কিডনিটা হচ্ছে আমাদের রেশন তন্ত্রের প্রধান অঙ্গ, প্রধান অঙ্গটা হচ্ছে কিডনি, এবং এই কিডনির গঠন কার্যকরী একক হচ্ছে আমাদের নেফ্রন। ঠিক আছে আপুরা, এরপরে দেখো যে আমাদের যেহেতু হচ্ছে বৃক্ক একটা ভাইটাল অর্গান, আমাদের রেশন তন্ত্রের প্রধান অঙ্গ অঙ্গ, সো বৃক্ক সম্পর্কে আমাদের একটু জানতে হবে। বৃক্ক বা কিডনি সম্পর্কে এটা কেমন, এটা এটা হচ্ছে দেখতে কেমন, তারপরে এটা কি কোন পর্দা দ্বারা আবৃত, সো বৃক্কের যে পর্দা থাকে সেটাকে বলা হয় থাকে রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল নামক একটা পর্দা দিয়ে বৃক্ক আবৃত থাকে। ঠিক আছে, বৃক্কের আবরণ, আবরণটা হচ্ছে রেনাল ক্যাপসুল। ঠিক আছে, এখান থেকে দেখো আমি বলছিলাম প্রত্যেকটা অধ্যায়ের একটা করে গঠন কার্যকরী একক থাকে আর আবরণ থাকে। এখানে হচ্ছে আমাদের কিডনির আবরণটা হচ্ছে রেনাল ক্যাপসুল। কিছুক্ষণ আগে আমরা পড়লাম আমাদের হার্টের যে আবরণ সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম, আমাদের ব্রেনের যে আবরণ সেটা হচ্ছে মেনিনজেস। সব সবগুলো ভাইটাল অর্গানে কিন্তু একটা করে আবরণ থাকে, তোমাদের এখান থেকে এই আবরণগুলো পড়তে হবে প্লাস গঠন কার্যকরী একক পড়তে হবে। এই দুইটা কোয়েশ্চেন জানলেই কিন্তু একটা দুইটা কোয়েশ্চেন এখান থেকে চলে আসে। প্রত্যেকটা অধ্যায়ের যে গঠন কার্যকরী একক আছে, যে আবরণ আছে, এইগুলো কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের বৃক্কের গঠন, বৃক্কের প্রাথমিক কথাগুলো আমরা পড়বো, তারপরে বৃক্কের কাজ পড়বো, বৃক্কের কাজ পড়বো, তারপরে দেখো যে বৃক্কের যে ভূমিকা আছে আমাদের বৃক্কের কাজের মধ্যে চলে আসে, যে বৃক্ক কি কি কাজ করে। তো এখানে আমাদের কোশ্চেন আসতে পারে যে কোনটি বৃক্কের কাজ নয়, সেখানে কিন্তু আমাদের যে কিছুক্ষণ আগে বললাম রক্তের কাজ কি কি, সো রক্তের কাজের বৃক্কের কাজ দিয়ে কিন্তু আমাদের অপশনগুলো মিক্সড করে ফেলতে পারে। সো এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে নিচের কোনটি বৃক্কের কাজ কিংবা নিচের কোনটি রক্তের কাজ। ঠিক আছে, এই দুইটা কাজ কাজগুলো কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। তো এরপরে আসো যে নেফ্রন, নেফ্রন বলছিলাম নেফ্রনকে বলে থাকে বৃক্কের গঠন কার্যকরী একক নেফ্রন। সো নেফ্রনের পার্ট গুলো পড়বা, আর নেফ্রনে কিন্তু প্রকার ভেদ আছে। বলো তো নেফ্রন কত প্রকার? নেফ্রনে কিন্তু একটা প্রকার ভেদ আছে। নেফ্রন কত প্রকার কেউ বলতে পারবা? নেফ্রন কত প্রকার? নেফ্রনের প্রকার ভেদ, নেফ্রনের প্রকারভেদ, নেফ্রন কিন্তু তিন প্রকার। ঠিক আছে, নেফ্রন হচ্ছে তিন প্রকার। এখন দেখো নেফ্রন তিন প্রকার, একটা হচ্ছে সুপারফিশিয়াল কর্টিকাল নেফ্রন, যেটা কিনা হচ্ছে আমাদের 85%। ঠিক আছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল একটা সুপারফিশিয়াল কর্টিকাল নেফ্রন, কর্টিকাল নেফ্রন আর একটা হচ্ছে মিড কর্টিকাল নেফ্রন, আর একটা হচ্ছে তোমার জাক্সটা মেডুলারি। একটা দেখো সুপারফিশিয়াল কর্টিকাল নেফ্রন, আর হচ্ছে মিড কর্টিকাল নেফ্রন, আর একটা হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন। এখন দেখো এটা কিন্তু 85%। ঠিক আছে, 85%। তারপরে দেখো আরেকটা হচ্ছে যে 5%, শুধুমাত্র 5% মিড যেটা আছে শুধুমাত্র 5%, আর এটা কিন্তু 10%। সো এখন যদি আমরা বলি যে জরুরি মুহূর্তে যে নেফ্রনটা কাজ করে সেটা কোনটা বলতে পারবা? জরুরি মুহূর্তে যে নেফ্রনটা আমাদের কাজ করে এটা কোনটা? সো তিনটা কিন্তু নেফ্রন, একটা হচ্ছে সুপারফিশিয়াল কর্টিকাল নেফ্রন 85%, এখান থেকে সব থেকে বেশি মূত্র উৎপন্ন হয়, তারপরে দেখো মিড কর্টিকাল নেফ্রন 5%, তারপরে আছে দেখো আমাদের জাক্সটা মেডুলারি নেফ্রন 10%। এখন বলো তো জরুরি মুহূর্তে যে মূত্র তৈরি হয় সেটা কোন নেফ্রনের মাধ্যমে? এটা কিন্তু বই
মানে এটা আমাদের আলিম স্যারের, তোমাদের আলিম স্যারের যে বই আছে ওখানে আছে, কিন্তু এটা কিন্তু হচ্ছে অনেক বেশি একটা ডিপ কোশ্চেন। হ্যাঁ, এটা কিন্তু সচরাচর সবাই পারবে না। দেখো তো জাক্সটা মেডুলারি নেফ্রন, এখানে তো আমি বলছি জরুলি মুহূর্তে, ঠিক আছে, বোরগজ্জা বোরগজ্জা কিন্তু মিল আছে, জরুলি মুহূর্তে, জরুরি মুহূর্তে যে মূত্র তৈরি হয় এটা কিন্তু আমাদের জাক্সটা মেডুলারি নেফ্রন, ঠিক আছে, বোরগজ্জা বোরগজ্জাতে কিন্তু মিল আছে, ঠিক আছে, জাক্সটা মেডুলারি নেফ্রন। আর সব থেকে বেশি হয় কোনটাতে? সব থেকে বেশি হয় আমাদের সুপারফিসিয়াল কর্টিক্যাল নেফ্রনের মাধ্যমে। সো নেফ্রন কিন্তু তিন প্রকার, এখানে বলছে শারমিন সুলতানা মো বলছে তিন প্রকার, একদমই সঠিক আপু। নাদিম বালি বলছে তিন প্রকার, একদমই সঠিক ভাইয়া। এরপর আকাশ বলছে কর্টিক্যাল জাক্সটা মেডুলারি, হ্যাঁ কর্টিক্যাল জাক্সটা মেডুলারি এবং হচ্ছে সুপারফিসিয়াল, ঠিক আছে ভাইয়া, তিন প্রকার কিন্তু আমাদের নেফ্রন। হ্যাঁ, এখন দেখো নেফ্রনের কাজ, দেখো আমরা কিন্তু প্রথমে বলছিলাম বৃক্কের কাজ, বৃক্কের কাজগুলোই কিন্তু ম্যাক্সিমাম আমাদের নেফ্রনের কাজের মধ্যে চলে আসে, ঠিক আছে, বৃক্কের কাজ আর নেফ্রনের কাজ কিন্তু প্রায় সেম। এরপর আমাদের হচ্ছে রক্তের কাজ, এই কাজগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে, নাহলে একটা কাজের মধ্যে আর একটা কাজ কিন্তু অপশনে দিয়ে তোমাদের অপশন কিন্তু কনফিউজ করে দেবে, ঠিক আছে। তো এগুলো একটু ভালো করে পড়বা, কাজগুলো ভালো করে পড়বা। তারপরে আমাদের মূত্র সম্পর্কে জানতে হবে, মূত্র দেখো এখানে যে এটা হচ্ছে দৈনিক হচ্ছে আমাদের 0.5 থেকে 2.5 লিটার। তারপরে দেখো যে ইউরোক্রোম নামক কি কি জন্য এটার ক্ষয় বন্ধের হয়, কি জন্য এর কালার কেমন হয়, ঠিক আছে, এইগুলো জানতে হবে, যে এটার পিএইচ কত, 5 থেকে 6.5। তারপরে কোনটার কারণে এটা ঝাঁঝালো গন্ধ হয় বা অ্যারোমেটিক, এটা হচ্ছে ইউরিনোড নামক পদার্থের কারণে। তারপরে দেখো যে দৈনিক আমরা কত লিটার মূত্র ত্যাগ করেছি, 1.5 লিটার। আর কোনটার কারণে মূত্রের রং চেঞ্জ হয়, এটা হচ্ছে মূত্রের রং আমাদের হলুদ হয়, এটা ইউরোক্রোম রঞ্জকের মাধ্যমে, ঠিক আছে। এই মূত্র থেকে এই যে সাধারণ কথাগুলো আছে এই কথাগুলো জানতে হবে। তারপরে দেখো যে যেসব খাবার খেলে আমাদের হচ্ছে মূত্রের পরিমাণ বাড়ে তাদেরকে কি বলে, তাদেরকে বলা থেকে ডাইউরেটিক্স পদার্থ। সো এই পদার্থগুলো কি কি, দেখবা যে পানি কিংবা পানি জাতীয় খাবার, তারপরে দেখো লবণাক্ত পানি, চা কফি, এইগুলো খাইলে কিন্তু আমাদের মূত্রের পরিমাণ বাড়ে। তো এইগুলোকে আমরা বলি ডাইউরেটিক পদার্থ, ঠিক আছে। তো তোমরা যখন হচ্ছে চান্স পাবা নার্সিং এ, তখন দেখবা যে অ্যান্টি ডাইউরেটিক্স ড্রাগ আছে। সো এটার মানে কি, ওটা মানে হচ্ছে যে এই যে পানিটা পানি পরিমাণে বৃদ্ধি পায় যে বারবার মূত্র আসে, কিন্তু মূত্র পরিমাণে বৃদ্ধি পায় এটাকে কমানোর জন্য যে ড্রাগটা দেওয়া সেটা হলো অ্যান্টি ডাইউরেটিক্স ড্রাগ। সো এত কিছু জানা লাগবে না, তোমরা এখন পড়বা যে ডাইউরেটিক্স কোনগুলা, কোন পদ্ধতিগুলো বেশি বেশি আমাদের মূত্র তৈরিতে সাহায্য করে, সেটা হচ্ছে পানি, লবণাক্ত পানি, চা আর কফি, ঠিক আছে। সো এখন এখান থেকে দেখো যে মূত্রের যে প্রধান উপাদান, ঠিক আছে, মূত্রের প্রধান উপাদান বা রাসায়নিক উপাদানগুলো, পানি কিন্তু সব থেকে বেশি থাকে মূত্রের মধ্যে, পানি থাকে 96% কিন্তু পানি থাকে, ঠিক আছে। সো এখান থেকে যদি বলে যে মূত্রের প্রধান উপাদান কোনটি, সেটাকে সেটা বলবো যে পানি, পানি কত পার্সেন্ট, 90। এখানে কিন্তু দুইটা কোশ্চেন, একটা কোশ্চেন হচ্ছে মূত্রের প্রধান উপাদান, মূত্রের প্রধান উপাদান এটা কিন্তু পানি, ঠিক আছে, মূত্রের প্রধান উপাদান পানি, এটা হচ্ছে তোমাদের 96%। এখন দেখো এখন এর মধ্যে হচ্ছে এটা কিন্তু আমাদের মূত্রের প্রধান উপাদান বলে পানি। এরপরে দেখো যে কঠিন পদার্থ যেটা, এটা হচ্ছে কিন্তু পানি তো গেল পানি, এরপরে হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে জৈব এবং অজৈব দুইটা পদার্থ আছে, ঠিক আছে, কঠিন পদার্থের মধ্যে কঠিন এই যে 4% আছে এটার মধ্যে আবার জৈব এবং অজৈব দুইটা আছে, ঠিক আছে। এখন বলো এই জৈব উপাদানের মধ্যে প্রধান উপাদান কোনটি, কোশ্চেন কিন্তু দুই রকম হবে, জৈব উপাদানের মধ্যে প্রধান, এটার মধ্যে প্রধান বা প্রথম, ঠিক আছে, সঠিক লিখলাম প্রথম। এখন দেখো মূত্রের প্রধান উপাদান বললে পানি, ঠিক আছে, এখন যদি তোমাকে বলে যে কঠিন পদার্থের মধ্যে জৈব উপাদানের প্রথম, জৈব উপাদানের মধ্যে প্রথম কোনটা, তখন কিন্তু তোমার আবার ইউরিয়া লিখতে হবে, ইউরিয়া কত কি হবে, ইউরিয়া। সো কোশ্চেন খেয়াল করবা ইউরিয়া আবার কত পার্সেন্ট, 2%, ঠিক আছে। তো কোশ্চেন খেয়াল করবা যে আমাদের মূত্রের প্রধান উপাদান চাইছে নাকি জৈব উপাদানের মধ্যে প্রধান উপাদান চাইছে। তুমি প্রধান উপাদান দেখেই তুমি পানি দিবা কিন্তু প্রধান উপাদান দেখেই ইউরিয়া দিবা, তাহলে কিন্তু মানে প্রশ্নটা ভুল হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমার পুরো কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। কোশ্চেন আছে যে তোমার মূত্রের প্রধান উপাদান কোনটি, তো মূত্রের প্রধান উপাদান হচ্ছে পানি। আর যদি তুমি বলো যে জৈব জৈব উপাদানের মধ্যে প্রথম মানে প্রধান উপাদান কোনটি, তাহলে কিন্তু হবে ইউরিয়া, ইউরিয়া হচ্ছে 2%। এখন শারমিন সুলতানা মো বলছে পানি 96%, একদমই সঠিক আপু। এরপর ওপরে বলছে 9% আপু, তুমি একদমই সঠিক। তারপরে দেখো এখানে বিভিন্ন ধরনের অজৈব পদার্থ আছে, যেগুলো হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এইগুলো হচ্ছে ফসফেট, সালফেট, এইগুলো এগুলো জানলে ভালো, না জানলে কোনো সমস্যা নেই, এগুলো এত ডিপলি কোশ্চেন হবে না। এখান থেকে দুইটা কোশ্চেনই সব থেকে বেশি ইম্পর্টেন্ট,
আর এরপরে দেখো যে আমাদের কঙ্কাল তন্তু, এই অধ্যায়টা একটু এই অধ্যায় থেকে অনেক বেশি কোশ্চেন আসে, যার কারণে এই অধ্যায়টা একটু টাচ করব। এখানে আছে দেখো যে কঙ্কাল তন্তু, এখানে আমাদের কঙ্কাল তন্তুকে প্রধানত অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কাল দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কঙ্কাল তন্তু, যেটা না দুইটি প্রধান ভাগে ভাগ করা হয়। সো কঙ্কাল তন্তু এটা কিন্তু আমরা দুইটি প্রধান ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার উপাঙ্গীয়, সরি অক্ষীয়, অক্ষীয় এটা হচ্ছে 80, আর একটা হচ্ছে যদি বলি উপাঙ্গীয় এটা হচ্ছে 60। সো অক্ষীয় আর হচ্ছে উপাঙ্গীয়, তো একটা হচ্ছে সরি উপাঙ্গীয়তে হচ্ছে 100, সেই উপাঙ্গিত হচ্ছে 126টি। সো অক্ষীয় অক্ষীয় কঙ্কাল তন্ত্রের মধ্যে অস্থি আছে 80টি এবং উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্রের মধ্যে আমাদের অস্থি আছে 126টি। এখানে সিমরান চৌধুরী বলছে যে ক্লাস করিনি নাকি, আচ্ছা নাদিম বালি বলছে কঠিন 4%, ঠিক আছে কঠিন পদার্থ 4%। এরপরে দেখি আমরা যে কঙ্কাল তন্ত্রের, এখানে কিন্তু এই যে অক্ষীয় কঙ্কাল 80টি এবং উপাঙ্গীয় কঙ্কাল 126টি, এইগুলোর মধ্যে কিন্তু আবার যে কোনটাতে কতটি, অক্ষীয়র মধ্যে আছে করোটি, করোটিকার অস্থি কিন্তু করোটি, করোটির অস্থি কিন্তু আবার 29টি করোটি। তো এইগুলো তোমাদের এখান থেকে জানতে হবে যে কোনটির অস্থি কতটি। তো এখানে আছে করোটিকার অস্থি কোনগুলা, মুখমণ্ডলের অস্থি কোনগুলো। এখন দেখো এই যে বলবে যে নিচের কোনটি করোটিকার অস্থি নয়, নিচের কোনটি সরি মুখমণ্ডলীয় অস্থি নয়, ঠিক আছে, তো এইগুলা কিন্তু নাম ধরে ধরে জানতে হবে। তো এইগুলোর ডিটেলস ক্লাস তো এখন এত সম্ভব না, কিন্তু তোমাদেরকে বলে রাখি যে কোনটা তোমরা যে এখান থেকে কোনগুলা পড়বা, কেমন কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন আসে যে করোটিকার অস্থি নয় কোনটি, হ্যাঁ তখন কিন্তু আমাদের মুখমণ্ডলীয় অস্থির একটা তুলে দিবে। ধর এখান থেকে আমরা পড়ছিলাম মুখমণ্ডলীয় অস্থি কোনগুলা, এখান থেকে আমরা পড়ছিলাম মামার জানালায় ভোমার পাই, যেমন হচ্ছে যে ম্যাক্সিলা ম্যান্ডিবল জাইগোমেটিক, এরকম করে তোমাদের মনে রাখতে হবে। আর এই কোশ্চেন গুলো যে কোনটি নয় কোনটি এইগুলো একটু ভালোভাবে খেয়াল করতে হবে, ঠিক আছে। এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন হয় যে নিচের কোনটি মুখমণ্ডলে অস্থি নয়, নিচের কোনটি করোটিকার অস্থি নয়, কিংবা করোটিকার অস্থি কতটি, সো 29টি, মুখমণ্ডলে অস্থি কতটি এটা হচ্ছে 14টি। আচ্ছা একজন বলছে যে শারমিন সুলতানা মো বলছে আপু শেষ করেন, আচ্ছা মোয়ের মনে হয় ফোনের চার্জ নাই, তারপরে হচ্ছে আচ্ছা ঠিক আছে শেষ করে দিব। এরপরে নাদিম বালি বলে যে করোটি 29টি, ঠিক আছে ভাইয়া একদমই সঠিক, করোটি হচ্ছে 29টি। আচ্ছা এরপরে আসি যে হাতের কবজি, এই এগুলো কিন্তু জানতে হবে যে কোন অস্থিটির নাম কি, হ্যাঁ নামগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ একটার মধ্যে আরেকটা দিয়ে দিবে। তো এরপরে আসে যে আকৃতি কিংবা হচ্ছে কোন অস্থিটি কেমন দেখতে এইগুলা, হ্যাঁ যেমন ধরেন ধরেন যে ফন্টাল, ফন্টাল কিন্তু ঝিনুকের মতো, এই যে আকৃতিগুলো আকৃতি কেমন, এখান থেকে এই নামগুলো বুঝতে হবে। আর কিন্তু সব থেকে আর একটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে কি নামে ডাকি, কোন অস্থিকে আমরা কি নামে ডাকি, সো কোন অস্থিকে আমরা কি নামে ডাকি, এটা হচ্ছে কি নামে ডাকি বলতে যে একটা গানের কথা মনে পড়লো, কি নামে ডেকে বলবো তোমাকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা কোন অস্থিটাকে কি নামে ডাকবো, ঠিক আছে, তো সেইটা সম্পর্কে আমরা একটু জানি কোন অস্থিটাকে আমরা কি নামে ডাকবো। প্রথমে যে ফন্টাল, ফন্টাল অস্থি কিন্তু আমাদের মুখমণ্ডলে অস্থি, ফন্টাল অস্থিকে ফন্টাল অস্থি কিন্তু এইটা, তো এটাকে আমরা কি বলি, এটাকে বলে থাকি আমরা ললাট বা কপালের অস্থি, ঠিক আছে। তো এটা কপালে আছে দেখে কপালের অস্থি সহজেই বলতে পারবো যে ললাট বা কপালের অস্থি। এরপর আছে প্যারাটাল অস্থি, প্যারাটাল অস্থিটা কোথা থেকে, এই দুই সাইডে, ঠিক আছে, এই দুই সাইডে আছে আমাদের প্যারাটাল অস্থি। তো প্যারাটাল অস্থিটা হচ্ছে আমাদের সরি প্যারাটাল অস্থি, প্যারাটাল অস্থিটা হচ্ছে আমাদের চাঁদির অস্থি, ঠিক আছে। এরপর আছে করোটিকার অস্থি বা খুলির অস্থি, মাথার যে অস্থিগুলা সেগুলো আমাদের করোটিকার অস্থি বা খুলির অস্থি। এরপর আছে ক্লাভিকল, ক্লাভিকলটা বিউটি বোন বলা হয় থেকে, ছেলেদের আমাদের ছেলেদেরকে বলা হয় কলার বোন আর মেয়েদেরকে বলা হয় বিউটি বোন, ঠিক আছে। এই যে ক্লাভিকল এটাকে বলা হয় কলার বোন এবং বিউটি বোন, মেয়েদের ক্ষেত্রে বিউটি বোন আর ছেলেদের ক্ষেত্রে কলার বোন, কেন বলতো, কারণ ছেলেরা হচ্ছে যে কলারের শার্ট বলে চেনাস আমাকে এভাবে কিন্তু বলে, সো এটা বিউটি সরি কলার বোনটা দেখায়, ক্লাভিকলটা দেখায়, ঠিক আছে। এরপরে আছে যে প্যাটেলা, প্যাটেলা আছে আমাদের সিসাময়েড অস্থি,
প্যাডেলে পিসি ফর্ম দুইটা অস্থি, প্যাডেলে থেকে আমাদের নিয়ে যে হাঁটু, হাঁটুর যে মাঝে যে গোল যেটা সেটা হচ্ছে প্যাডেলা, সেটা হচ্ছে আমাদের সিসামাইড অস্থি। এরপর হচ্ছে আমাদের টেম্পোরাল বা কর্ণমূল, যে কানের পিছনের দিকে যে অস্থিটা সেটা হচ্ছে আমাদের টেম্পোরাল বা কর্ণমূল অস্থি। সো এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট এগুলো যে কোন অস্থিটাকে আমরা কি নামে ডাকি, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু যে সংখ্যাগুলো দেখতে হবে, করোটিকার করোটিকা করোটিকার অস্থি কতটি, আর এখানে আমরা বলছিলাম কিন্তু করোটিকার করোটির মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে। করোটির অস্থি কিন্তু 29টি, কিন্তু করোটিকা বললে করোটিকা বললে কিন্তু আবার 8টি, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, করোটিকা কোনটি আর করোটি কোনটি, ঠিক আছে। সো করোটির অস্থি 29টি আর করোটিকা হচ্ছে 8টি। এরপরে আছে আমাদের মুখমণ্ডলে অস্থি, মুখের অস্থি কোনটি, মুখমণ্ডলে অস্থি 14টি। এই সংখ্যাগুলো কিন্তু মুখস্থ করতে হবে, মুখমণ্ডলীয় অস্থি 14টি, এই সংখ্যাগুলো মনে রাখতে হবে, একদমই মুখস্থ করে ফেলতে হবে। সো মেটাকার্পাল আর মেটাটার্সাল 10টি করে, এইগুলো ঠিক আছে। এখান থেকে এই তিনটাই বেশি, এই তিনটার মধ্যে বেশি গুলাই যায়, কোনটার অস্থি কতটি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে করোটিকা, স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র থেকে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র আর স্নায়ুতন্ত্র, এগুলো হচ্ছে এখান থেকে আমাদের মস্তিষ্ক, মস্তিষ্ক তিনটা মানে তিনটা নামে ডাকা হয়, তিনটা অংশ, একটা হচ্ছে অর্ধ অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, আর একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। সো এই তিনটা পড়বা। তারপরে মস্তিষ্ক থেকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এর যে কাভারিং, ব্রেনের যে কাভারিং, এটার নাম কি, আমি কিন্তু আগেই বলছিলাম যে কাভারিং এর গুলা কিংবা একক গুলা এখান থেকে জানতে হবে। সো এই অধ্যায় থেকে জানতে হবে যে স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র থেকে কিন্তু আমাদের মেইনলি যে ব্রেন বা মস্তিষ্ক সব থেকে ইম্পর্টেন্ট। তো মস্তিষ্কের মস্তিষ্কের কাভারিং, কাভারিং বা আবরণ যেটা, সেটাকে বলে মেনিনজেস, আর মস্তিষ্কের গঠন ও কার্যকরী একক গঠন ও কার্যকরী একক সেটা হচ্ছে নিউরন, ঠিক আছে। এই দুইটা কিন্তু এখান থেকে জানতে হবে, মস্তিষ্কের গঠন ও কার্যকরী একক নিউরন এবং মস্তিষ্কের কাভারিং বা আবরণের নাম হচ্ছে মেনিনজেস। যখন এই মেনিনজেসটা কোনো হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা ইনফ্লাম হয় কিংবা ইনফেকশন হয়, যখন সেটাকে বলা হয় মেনিনজাইটিস। এই মেনিনজেস থেকে কিন্তু মেনিনজাইটিস রোগটা হচ্ছে ডেভেলপ করে, ঠিক আছে। তো এখানে আছে আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা হচ্ছে কত মিলিলিটার, সেটা হচ্ছে 140 থেকে 150 মিলিলিটার। এরপরে আমাদের মস্তিষ্ক, ব্রেন বা এনসেফালন, এটা পড়বা মস্তিষ্কের যে হচ্ছে আমাদের লাস্ট অধ্যায় ছিল যে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র থেকে এগুলোই ইম্পর্টেন্ট যে কাভারিংটার নাম কি এবং এর গঠন কার্যকরী একক। তো এরপরে তোমরা পড়াশোনা করো, যেহেতু হচ্ছে 26শে মে ফাইনাল পরীক্ষা, লাস্ট 2 সপ্তাহ মতো টাইম আছে, এই সময়টা তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করো। তো আমাদের আগেই বলছিলাম আমাদের আসবেক্ট সিরিজের 2টা কোশ্চেন ব্যাংক আছে, এই কোশ্চেন ব্যাংক গুলো তোমরা সলভ করতে থাকো। মডেল টেস্ট যেগুলো, যেখানে হচ্ছে আমাদের ডিপ্লোমাদের জন্য আছে, এবং আমাদের বিএসসি এর জন্য যেটা আছে সেটা হলো যে 4000-এর অধিক কোশ্চেন আছে, যেটা সেটা তোমরা বাংলাদেশে যে কোনো লাইব্রেরিতে পাবা, প্লাস আজকে সিরিজ থেকে নিতে পারবা, এটা তোমাদের হচ্ছে মাত্র 160 টাকা। তো এগুলো কেন কিনবা, মানে প্রশ্ন ব্যাংক কিংবা মডেল টেস্ট কেন কিনবো, কারণ হচ্ছে প্রশ্ন ব্যাংক
শেষের দিকে এসে আমরা কিন্তু পড়াশোনায় কিন্তু সবই শেষ, ঠিক আছে? আমরা এই তিন তিন মাস থেকে কিংবা 4 মাস থেকে কোচিং করছি, ক্লাস করছি, পরীক্ষা দিছি, কিন্তু এই শেষের সময়টা এসে আমরা কোশ্চেনে পরীক্ষা দিব, প্র্যাকটিস করব, আমাদের যে নার্ভাসনেসটা আছে পরীক্ষার হলে সেটা কেটে যাবে, প্লাস আমাদের প্র্যাকটিস হবে। আর তোমার ল্যাকিং কোথায়? তুমি যদি পরীক্ষা না দাও তাহলে কিন্তু বুঝবে না। আর একটা কোশ্চেন কতভাবে হতে পারে, কতভাবে মডেলিং করে হতে, মানে ঘুরাই ফিরাই দিতে পারে। সো এই কোশ্চেন ব্যাংক ফলো করলে হবে কি, এই কোশ্চেনের এই প্যাটার্নের সাথে আমি পরিচিত হব। সো পরীক্ষা দিলে এই আমাদের কোশ্চেনের সাথে পরিচিত হব, প্লাস ভয় ভীতি কাটবে, এই জন্য তোমার বেশি বেশি পরীক্ষা দেবা, আর কোথায় তোমার ল্যাকিং আছে সেটা তুমি জানতে পারবা। সো এই তোমাদের জন্য এই দুইটা বই, আমি নিজে দেখছি বইটা অনেক, মানে বইটা দেখছি, কোশ্চেনগুলো অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন, এখানে অনেক ভালো ভালো কোশ্চেন আছে। সো আমি আশা করবো তোমরা দুইটা মডেল টেস্টই নিবা এবং পরীক্ষা দেবা, আর যে 2 সপ্তাহ আছে এটা ভালোভাবে কাজে লাগাবা এই মডেল টেস্টের সাথেই, ঘরে বসে প্রস্তুতিটা কমপ্লিট করবা, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট টাইম আবার তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো করে পড়াশোনা করো, পরীক্ষাটা ভালো করে দাও, ঠিক আছে? আল্লাহ হাফেজ।